সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. মডেলটি দেখে ভারী খুশি হয়েছে। যদি বিক্রির ব্যবস্থা করে দেন। আমাদের তো সেলস ডিপার্টমেন্ট নেই। এক কাজ করুন না, আপনার বাবার বন্ধু সমরেন্দ্রনাথ বাবু, ও অত বড় কটন মিল রয়েছে, ওর কাছে নিয়ে যান না। সেখানে? হ্যাঁ, তার ভাগ্নে অজিত বাবু, তিনি তো কাপড়ের করের মেশিন কেনা বেচা করেন। কিন্তু ওর সঙ্গে বাড়ির সীমানা নিয়ে মামলা চলছে। আরে মশাই, এই মডেলটি দেখলে আর বেচা কেনার সুবিধে হলে ও মামলা দুদিনই মিটে যাবে, বুঝলেন? গাছ নেবে না, আমি চলে যাবো। চলে গেল, আমি বলবো না।
গাছ ফুটবে, তাই আমি চারটি কুমড়ো বিচি হাতে দিয়েছি সেই জন্য। তুমি কি দিদি, ও কিনা বিলিতে ফুল গাছ ফুটবে, আর তুমি দেখো না কুমড়ো ফুল ফোটাতে দিয়েছে। আর তোমাকে কুমড়ো ফুল ফোটাতে হবে না বাবা, যাও ফুল গাছওয়ালাকে ডেকে নিয়ে এসো। যাও যাও বড্ড বেশি নাই দিচ্ছিস, কিন্তু শেষকালে সামলাতে পারবি। তুমি তো খালি আমাকে নাই দিতেই দেখো, সকালবেলা পড়ার সময় যত করে মারলাম এখন তো ছাড়াতে গেলে না। সকালবেলা আবার কখন মারলি? বলেছিলাম তো মারবো, তাই ছেলে গাল ফুলিয়ে বসলো আর আমি গেলাম সোহাগ জানাতে। ঠিক আছে ঠিক আছে, এবার থেকে খালি মার আর মার, দেখবো আর মারবো, দেখবো আর মার। কি কাকে মারবে? কাকে আবার? তোমাকে। কেন হঠাৎ আমি বদ খেয়াল কেন ছোট স্যার? কি খবর কিনি? বিনু গেছে তার বিলিতি ফুল গাছওয়ালাকে ডাকতে, আমি বলেছি কেন তুই নাই দিচ্ছিস, সেই জন্য আমাকে তোমাকে বাড়ি শুদ্ধ সবাইকে পিটাবো বলেছি। দেখলে 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 সুভাষ, আমি সবাইকে পেটাবো বলেছি? বাদ দাও বাদ দাও বাদ দাও, বড়গিনির কথা বাদ দাও, কি করতে হবে তাই বলো তো। আমি বললেই তো নাই দেওয়া হবে, বলতে চাই না আমি কিছু। আচ্ছা ঠিক আছে, আমি বিনুকে বিলিতি ফুল গাছ কিনে দেবো, তাহলে হলো তো। সুভাষ কোথায় গেল রে ফুল গাছ কিনতে? আমি জানিও না বলিও না কিছু, তো হা করে রাস্তা দিকে চেয়ে দাঁড়িয়ে আছিস যে। ছেলেটা একা একা রাস্তায় বেরিয়ে গেল, ফিরছে না ভাবনা হচ্ছে, তাই তাকিয়ে আছি। কি এমন ক্ষতিটা হচ্ছে তোমার? এই এই ছোট, এই শান্তি পুরো ভোগী, শুন রাগ করলি আমার উপর? আমি রাগ করি কার উপর, কিন্তু কেবল খোঁটা দিলে ভালো লাগে, খোঁটা নয় রে সামলাই। ও মায়া বাড়ারই বাড়ি, ওকে আমার পর দিদি। এই এই দেখো, এই দেখো চান করি সর্দি লেগে গেল তো, এই দেখো নে ধ ধ ধ ধ ধ ধ শিগগিরিটা খেয়ে নে নে ঠিক নে বাস তার আছে, তুই খা তো খা খা খা। সবাইকে পুঁতে দেবো, সবাইকে পুঁতে দিবি? হ্যাঁ সবাইকে পুঁতে দেবো, এটা বাবা, এটা মা, এটা মামুনি, এটা কাকু, এটা কাকা, আর এটা আমি। যাই মামুনি। এ কেরজান খুশি তো? বড় সাহেব চা। আরে ধর কে ধরতা হয়, এই সুভাষ সুভাষ টুট গিয়া দেখা তো বেব লড়ি, এই ধর তো ধর এদিকে ধর, এদিকে ধর। আচ্ছা ঠিক আছে, আরে মানে কি বলো না বন্ধু, তুমি নাবো ধরছি? ও আমি নাবো নাবো ধর তেরি তখন থেকে কি, আরে দাঁড়া না আরো ভেঙে দিলো এমন করলে না। তাড়াতাড়ি যাও লোহার বাক্সের মধ্যে কতগুলো ওই টুকরো টাকা আছে, আচ্ছা ওটা যদি না পারো তাহলে মাথার খাটা নিয়ে এসো একটা তাড়াতাড়ি। আচ্ছা চুলের কাঁটা বুঝো না। কি মুশকিল, বুঝবো না কেন? এই নাও এই নাও, তার লোহার কাটা হলে ভালো হতো, ওইটি করো না। হ্যাঁ দেখি এটা দিই, কাজ চালিয়ে দিই, তারপরে নাম সরে যাবে। হ্যাঁ তারপর কাঁধে করে দরে দরে ফ্রি করে বানানো যাবে। আচ্ছা ছোটদা, সত্যি যদি একটা কিছু আবিষ্কার করে থাকো তো তাহলে সেটা দূরে দূরে ট্যাঙ্কে করে নিয়ে বেড়ালে তার কদর কমে যায়, এটা বুঝো না কেন? হ্যাঁ আচ্ছা ইঞ্জিনিয়ার ফার্মে ভদ্রলো করো তাই বলছিলেন। আরে টানা হেঁচড়া করেই তো মেশিনটা খুঁজতে হয় গেল। সত্যি তোর মেশিনের ব্যবস্থা করে ফেলছি। তুমি আবার কি ব্যবস্থা করে এলে দাদা? ও রোজ রোজ মেশিনটা নিয়ে বেরোয় অথচ কাউকে বাঁচাতে পারছে না, তাই আজ আমি গিয়েছিলাম অজিত ঘোষের কাছে।
অজিত ঘোষ? হ্যাঁ রে, পাশের বাড়ির কাকাবাবুর ভাগ্নে, ওইটা এখন সমরেন্দ্র কটন মিলে সর্বেসর্বা। পাশের বাড়ি আর বলছো কেন বলো? পার্ক স্ট্রিটের বাড়ি। কটন মিলে সর্বসর্বা হলে লোক তো সুবিধার না। সেবার আমাদের পেছনের পাঁচিল ভেঙে এক চিলতে জমি গ্রাস করতে গিয়েছিল, মামলায় হেরে খান্ত দিল বটে, কিন্তু ভাঙা পাঁচিল আজও সারায়নি। আরে সে তো মিটে গেছে। আজ আমি যেতেই আমার হাত ধরে বললে যে ভাই, ক্ষতি যা করার তো করেছি, এবার বলো কি উপকার করতে পারি। তারপর আমি সঙ্গে সঙ্গে তোর মেশিনটার গল্প করলাম, শুনেও নিজেই মেশিন দেখতে চলে এলো। চলে এলো মানে? আরে এসো 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 এসো, আরে এসো এসো এসো, তুমি তো আমাদের ঘরের লোক, এসো আসুন আসুন। নমস্কার। নমস্কার। আরে ওদের আবার নমস্কার কি? তুমি আমার ছোটবেলার বন্ধু, ওরা তো তোমার ভাইয়ের মতো, বুঝলে? এই হচ্ছে সত্যেন, মেশিনটা ওই করেছে বুঝলে, আর এ হচ্ছে সুভাষ। নমস্কার। ও কি করে? অনেক কিছু করি। না না, লেখাপড়া শেষ করে বসে আছে, একরকম বেকারই বলতে পারো। এই তো কমার্স কোর্সে টিউশনি করি। হ্যাঁ ঠিক আছে ভাই অজিত, এই হচ্ছে সেই মেশিন। আচ্ছা সুবোধ বলছিল একটা মেশিনে এতগুলো অপারেশন। আরে সত্যেন, তুই বলছিলি না যে তোর এই একটা মেশিনে তুলো ধোনা, পেজা, গুছি, পাক, এমনকি টাকুতে জড়ানো পর্যন্ত হবে? হ্যাঁ তাই হয়। আপনি আসুন না অজিত, দেখুন দেখুন, তাহলে একটা খুব বিরাট ব্যাপার করে ফেলেছে তাই না? মনে তো হয় মেশিনের সমাধান হবে। আর যে মেশিনটা করেছে তা? নিশ্চয়ই নিশ্চয়ই। তবে কি জানো সত্যেন, মামা সমরেন্দ্রনাথের কটন মিল আমি চালাই বলে, তবে আমি তো মালিক নই, আমি তোমাদেরই মতো একজন সাধারণ লোক, আর মেশিন পত্র সম্বন্ধে আমি ভালো বুঝি না। তবে যারা বোঝেন তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আমি এর একটা পেটেন্ট করাবো, আর ভালো একটা ফার্ম দেখে তাদের এই মেশিনটা তৈরি করার রাইট আমি দিয়ে দেবো। অবশ্য তুমি যদি আমার উপর সে দায়িত্ব দাও। নিশ্চয়ই নিশ্চয়ই, সব দায়িত্ব তোমার উপরে। এবার একটু ঘরে গিয়ে বসবে, চলো দেখি, একটু মিষ্টি মুখ করে যেতে হবে। আজ থাক, তুমি মেশিনটা আমার গাড়িতে তুলে দাও তাহলে। আমি যেদিন এই সত্যেনের হাতে এক লক্ষ টাকাটা চেক তুলে দিতে পারবো সেদিন এসে পেট ভরে মিষ্টি খেয়ে যাও, কেমন? রাতের স্বপ্নে কাল দেখেছি যেন এই পৃথিবী ছাড়িয়ে সে এক নতুন দেশে বহু দূরে গেছি আমি হারিয়ে। রাতের স্বপ্নে কাল দেখেছি যেন এই পৃথিবী ছাড়িয়ে সে এক নতুন দেশে বহু দূরে গেছি আমি হারিয়ে। আমিও জানি সে দেশ তারার দেশ, সে দেশ ঘুমের দেশ, রামধনু রং দিয়ে গড়া সেথা জোছনার চন্দন গায়ে মেখে মন অনেক খুশিতে যেন ভরা সে দেশ তারার দেশ, সে দেশ ঘুমের দেশ। তারপরে তারপরে জানো কি? সেথা বনে বনে ফুল ফোটে, সে ফুলে ফুলে অলি জ্যোতি, সেথা বনে বনে ফুল ফোটে, আমি যে দেখেছি সেই তারা মোর প্রিয়ার সে আখের তারায়, আমি যে দেখেছি সেই তারা মোর প্রিয়ার সে আখের তারায়,
যার পানে চেয়েছে জানি না জানি না এ মন কোথায় হারায় রাতের স্বপ্নে কাল দেখেছি যেন এই পৃথিবী ছাড়িয়ে সে এক নতুন দেশে বহু দূরে গেছি আমি হারিয়ে রাতের স্বপ্নে কাল দেখেছি ওই গানটা জানতাম ভুলে গিয়েছিলাম তারপরে তুমি গাইছিলে দেখে মনে পড়ে গেল আমি কিন্তু জানতাম না যে আপনি গাইতেও পারেন কিন্তু আমারও ধারণা ছিল না যে তুমি পড়াশোনা করার সময় রোজ গান গাইতে বসবে পড়ার সময় মানে না না আই ওয়ার্নিং পড়াশোনার সময় অন্যদিকে মন না দেওয়াই ভালো এমনকি আমি যদি বাজে কথা বলি তাহলে তোমার নিজের স্বার্থে উচিত আমাকে বারণ করা পড়াশোনার সময় গান গল্প এসব ঠিক না পড়ার সময় তো আপনি গল্প করেননি সাতটার সময় পড়তে বসার কথা এখন তো সাতটাই বাজেনি সে কি আমি কি সাতটার আগে চলে এসছি নাকি আপনি তো রোজই তাই আসেন আমি কি রোজই তাড়াতাড়ি চলে আসি এত খেয়াল করে নিচ্ছি চিঠি এতে চিঠি করার কি আছে না মানে সাতটার আগে আসাটা তো আমার পক্ষে ভালো নয় আসতে পারিস অনায়াসে অনায়াসে কি কিছু ডিস্টার্ব করলাম না তো না হ্যাঁ কিসে কিসে ডিস্টার্ব না মানে পড়ার না সে তো সাতটার আগে না তাহলে এখন দিব্যি আড্ডা চলতে পারে কি বলো হ্যাঁ হ্যাঁ আরো পনেরো মিনিট চলতে পারে মাই গুডনেস আচ্ছা তুমি হঠাৎ হঠাৎ তো সিরিয়াস হয়ে আমার খাবার দরকার বলো তো তুমি আমার বন্ধু জলি গুড সোল আমুদের লোক অথচ এই ঘরে ঢুকলে সে সমস্ত ভুলে গিয়ে একটা গম্ভীর টিউটারে মুখে সেটে বসে থাকো কেন তার কারণ সেটি আমার চাকরি নেই আমি হিস্ট্রি পড়াবো টাকা নেব টাকা কিন্তু কোনো নাও নেই নেব আগে নিজের যোগ্যতাটা বুঝি তারপর নেব আর সেই যোগ্যতাটা প্রমাণ করার জন্যই আমি অন্তত পড়ানোর সময় একটা গম্ভীর টিউটার হয়ে থাকতে চাই সবজি সাতটা থেকে নটা তারপরে আমি যে সুবাস সেই সুবাস সরি সরি কই বই কই ও হ্যাঁ সাতটা কিন্তু এখনো বাজেনি সাতটা বাজেনি তো কি হয়েছে তুমি এখানে বসে থাকবে নাকি মাত্র তো দু ঘন্টা পড়াবার সময় আর সেই সময়তেই তুমি যদি এসে ডিস্টার্ব করো না মঞ্জু বলি আপনার কথার মধ্যে একটু ঠাট্টা থাকছে ও মা সে কি কথা মেয়েরা অলওয়েজ প্র্যাকটিক্যাল সেটা জানেন তো এই যে আমি আপনাকে নিজের হাতে চা তৈরি করে খাওয়াচ্ছি এর মধ্যে আমার কোনো মতলব নেই সেটা কিন্তু ভাববেন না সেটা সুভাষ নটার পর পড়িয়ে দেবে এনিথিং মোর হ্যাঁ এবার ওকে ওঠান তো নইলে উনি কিছুতেই উঠবেন না ই উঠো না সব জুড়িয়ে যাচ্ছে যে কি জুড়িয়ে যাচ্ছে চা এক মিনিট এক মিনিট আচ্ছা সুভাষ মীরা পাশ করবে তো না এবারও এক্সামিনেশন ড্রপ করতে হবে না আসলে অমনোযোগী তবে যেটা পড়াচ্ছি সেটা মন দিয়ে শুনলে পাশ করবো তা সুভাষবাবু যখন এত সিরিয়াস তখন তুমি একটু মন দাও না কেন মীরা এই কি বসে আছো এসো আপনি কিন্তু ওদের ভুল বলেছেন আমি পড়াশোনায় মন দিয়েছি কি বললে আমি মন দিয়েছি আপনি বুঝতে পারেননি এই দিক দিয়ে যাবে টানাটা বুঝলি মানে ড্রয়িংটা আর এটা তো বুঝতেই পারছিস ওরেন মানে শাটো কি মজা কাকা মনি খালি কাপড় বোনা হ্যাঁ খালি কাপড় বোনা হবে দেখবি তা তো সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যে আমার গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আই মিথ্যাবাদী ওই ইঞ্জিনিয়ারিং বইতে বুঝি ওই লেখা আছে ছি 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 এই তুমি ছেলেকে পড়াচ্ছ তুমি রাগ করো না শান্তি প্লিজ তুমি রাগ করো না ব্যাপারটা কি হচ্ছে জানো অজিতদা বলেছেন আর কদিন বাদই ওই মেশিনটার ব্যবস্থা করে দেবেন আর আমি ভাবছি সঙ্গে সঙ্গে তার ঘরে মেশিনের একটা ডিজাইন ওর সামনে ফেলে দিয়ে অবাক করে দেবো কি ভাবছো পারবো না নিশ্চয়ই পারবো দেখো দেখো তুমি স্টেজটা দেখো একেবারে অটোমেটিক অপারেশন চল মামুনি এটা দেখো না তোমাকে আর পাগামো করতে হবে না খেতে এসো দেখো না দেখো না তুমি দেখলেও বুঝতে পারবে ভেরি ইজি বুঝতে পেরেছি তুমিও খেতে এসো সুভাষ এই সুভাষ ও তো ফেরেনি দিদি সে কি সুভাষ ফেরেনি এতে গেছি এতে গেছি এতে গেছি এতে গেছি ছোট সাহেব বগিননি নো চিন্তা দাদা 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 এতক্ষণ কি করছিলি পড়াচ্ছিলাম
ওভার টাইম নাকি রে? হ্যাঁ না ছোট না কিছু না সত্যি পড়াচ্ছিস তো? আরে বাবা পাঁচ মাসের মাইনে যখন একসঙ্গে হাতে এনে দেবো তখন বুঝতে পারবে। এই ওভার টাইমের টাকাটা কিন্তু আমার হাতে এনে দেবে। সেটা বোধ হয় নগদ পাবে না দিদি। এই এই ভাত দাও ভাত দাও। কি চুপচাপ যে হেঁটেই চলেছ? এবার বসবো। আচ্ছা কি ব্যাপারটা কি এবার বলবে তো? পড়াশোনা হবে না, একটা চাকরি চাই। কেন হঠাৎ? আমার স্বামীকে সাহায্য করতে হবে যে। হ্যাঁ এ ঠিক করলো কে? আমি দাদা। ও ঠিক করে ফেলেছ? তাহলে আর চাকরি করা পড়াশোনা ছেড়ে দেয় এসবের দরকারটা কি? তোমার দাদাই তো রয়েছেন। দাদার সাহায্য উনি নেবেন না। সেটা ভালো কথা, কিন্তু আফসোস হচ্ছে তোমার পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে। আফসোস কেন? নিজে চাকরি করলে আপনি তো পড়াতে আসতে পারবেন না। সে ভয় করো না, আমার পড়ানোর চাকরি চাকরি খোঁজা সেসব তোমারই জন্য। আমি চাই তোমার সাফল্য আসুক, সুনাম হোক। আমি তোমাকে সত্যি ভালোবাসি মীরা। কখনো বলেননি তো? বলতে পারিনি, মানে ইচ্ছে থাকলেও স্টেটাস তো ছিল না, তাই সংকোচ করে বলতে পারিনি। যাই হোক, ওই ভদ্রলোকের নাম ঠিকানাটা আমায় দাও, আমি ওকে একটা রিকোয়েস্ট করবো যাতে তোমার পড়াশোনাটা বন্ধ না হয়। এই নিন লিখে দিয়েছি। শোভা, হ্যাঁ এ তো আমার। তুমি ঠিক লিখেছো? ঠিকই লিখেছি। যা এত নার্ভাস করে দাও না, নইলে আপনার মনের কথাটা জানবো কি করে? স্যার সত্যেনবাবু বাইরে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার ভাই সত্যেন, একবার কারখানার ভেতরে? অনেকদিন হয়ে গেল সেই মেশিনটার ব্যাপারে তো কিছুই করলেন না, রোজই অফিসে ঘুরছি। বলেছিলেন মাসখানেকের মধ্যেই পারবেন, অথচ কিছু করতে পারলাম না। তাহলে আমার মেশিনটা আমি ফেরত দিয়ে দিন। নিশ্চয়ই তোমার মেশিন তুমি নিশ্চয়ই ফেরত পাবে। তবে ফার্মের মারফত চেষ্টা করছিলাম, এনিওয়ে ওটা আমি আনিয়েই তোমাকে খবর দেবো। কবে? আজ কাল পরশু, ওরা দিয়ে গেলেই, দেরি হলে বড় জোর এক সপ্তাহ। আচ্ছা আমার উপর যখন তোমার বিশ্বাস নেই, ঠিক আছে আমি যত তাড়াতাড়ি পারি ওটা, মানে আমি বুঝতে পেরেছি, ওটা আমি পাঠিয়ে দেবো। এনিথিং মোর? না, তাহলে যাই। এসো। অজিত ঘোষ, আমার তো একটু খেতেও দেবে না? আমি চুন্ড বলছি। আগে কি করছিলাম? আপনার একটা বিশেষ জরুরি কাজ সারছিলাম। আপনার সম্বন্ধে কথা বলছিলাম। বলছিলাম কি যে আপনি স্যার কি গ্রেট, বুঝেছেন? কি বুঝেছেন? মডেল আজ তো পাঠানোর সুবিধা হবে না স্যার, কাল নিশ্চয়ই পাঠাবো। শুনুন, আমার কোনো কথা বোঝার দরকার নেই, কাল আমার ওটা চাই, কাল আমার ওই মেশিনের মডেলটা চাই চাই চাই। কাল আসছেন বোম্বে থেকে,
আচ্ছা আগে কিছু জানাননি, আরে এতগুলো হুকুম। স্যার আপনার কোন মামা? স্যার মামা সমরেন্দ্রনাথ, যার নীল যার। স্যার সত্যি কি স্যার উনি কাউকে কিছু না জানিয়ে একেবারে হুট করে বিলেত থেকে চলে আসছে? হয়তো দেখছি। আচ্ছা কিছুদিন আগেও আমাকে জানিয়েছেন যে 2-10 বছরের মধ্যে আর দেশে ফিরছেন না। এই ভুতুরে বাড়িতে একা একা আমি ভয় মরে যাচ্ছিলাম। তুমি যে এসেছো তাতে আমি বেঁচেছি। কি ব্যাপার, মিস্টার নন্দী কি আমাকে বলে এলো তুমি নাকি অফিস থেকে এখানে শিফট করেছো? আর আমাকে নাকি তুমি শিফট করতে বলছো? তোমাকে বলেনি মামা আসছেন? তো ফোর্থ টু মি বলি, তোমাকে মামার কথা কতদিন বলেছি না? ওহ তাতে ভয় পাবার কি আছে? আচ্ছা আচ্ছা শোন, ওর বরাবর দিচ্ছে যে ওর কোনো কর্মচারীকে যেন জবাব দেওয়া না হয়। কিন্তু পার্ক স্ট্রিটের বাড়িতে ও সমস্ত ওল্ড ফুলসদের দিয়ে কি হতে তুমি আমাকে বলতে পারো? আই আই অ্যাডমিট বলি, কিন্তু উনি টেলিগ্রাম কেন একটা চিঠি বলতে পারো, তাতে উনি লিখেছেন এই অক্ষয়বাবুকে কি করতে হবে, অচিন্তুবাবুকে কি করতে হবে, ওর পেয়ারে চাকর শুক্লালকে কি করতে হবে, অ্যান্ড সো অন অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। আমাকে কি করতে হবে সেটা তুমি আমাকে বলে দাও। বলি বলি, ইউ মাস্ট বি ভেরি ট্যাক্টফুল। বুড়ো যে হঠাৎ কেন আসছে আমি কিছু বুঝতে পারছি না। যাকে শোনো, বুড়ো যাতে সন্তুষ্ট হয় তোমাকে কোথাও পেয়ে ভালো। আমাদের বাড়ি আজকে রাত্রি থেকে আমরা এখানে থাকবো। এখানে বাঘ বেরোয়। আমি এক ঘন্টা আগেই চলে এসেছি তো। কে আসতে বলেছিল? আর একটু বাদে এলে আমরা ভাই বোন তো পালিয়ে সিনেমা চলে যেতে পারতাম। দ্যাট ইজ ভেরি ব্যাড। তুমি কোথায় ওকে পড়তে বসাবে, তারা পড়া থেকে পালাতে উৎসাহ দিচ্ছ? ওই তো আমাদের দোষ, আমরা ভাই বোনে একটু বুঝুকে। আসলে বাপ মা মরা তো এবং খেটে খেতে হয় না তো। কারেক্ট কারেক্ট, সেই জন্যই বোধ হয় আমরা একটু খেয়ালি। ওই খেয়ালের জন্যই তোমার বোন পড়াশোনা ছেড়ে দিচ্ছিল, আমি অনেক কষ্টে থামিয়েছি। মানে সত্যি নাকি? তুমি কি সিরিয়াসলি বলছো সুভাষ? ওই সিরিয়াস কথাটা দাদার সঙ্গে বলিনি, আমি বৌদিকে ডেকে নিয়ে আসছি। কি ব্যাপার বলো তো? মানে বুঝিয়ে বলতে গেলে একটু সময় লাগবে। তার আগে তুমি আমায় একটু সময় দাও দেখিনি। তোমার টিউশন ফি আর ধরো না। আচ্ছা এবারে শোনো, বলো এই বাবা বাবা তুমি এটা দেরি করলে কেন? আমি না তুমি, আমি কখন এসেছি জিজ্ঞেস করো ওকে। তুমি তো বাবু সাজতে দেরি করলে। শুনেছ তো, মীরা যাচ্ছে না। আর যাই কি করে বলো, আফটার অল শুনোর ব্যাপার তো। চলো চলো চলো। হ্যাঁ জাস্ট মিনিট সুভাষ, আমার একটু তাড়া আছে, ফাইট অন মাইন্ড। মানে মেইন পিকচারটা ঠিক 6:30 শুরু। ব্যাপারটা কিন্তু খুব জরুরি দাদা, তোমার মতামত চাই। তোমার দাদা মতামত দেবে তাহলেই হয়েছে। মানে বিশেষ করে অফিস থেকে এসে আবার খালি পেটে আমার মাথা একদম খোলে না। আচ্ছা সুভাষ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, কাল রাত্রে ডিনার খেতে খেতে যদি তোমার কথাটা বলো আমি তাহলে মতামত দিয়ে দিতে পারবো। কাল রাত্রে নেমন্তন্ন এলেই আমার মতটা আপনি আপনার পক্ষেই পাবেন। কি রে, দ্যাটস আ বেটার আইডিয়া, কি বলেন? বেশ তাহলে কালই বলবো। ঠিক আছে তাহলে আমি চলি ভাই, মেইন পিকচার আমার 6:30 শুরু, ও লেট না হয়ে যায়। কাল তাহলে নেমন্তন্নে আসছেন তো? আমার জন্য সব আয়োজন, আর আমি আসবো না? আমি যে দেখেছি সেই তারা, মোর প্রিয়ার সে আখির তারা, যার পানে চেয়েছে জানি না জানি না, এ মন কোথায় হারায়। কি ব্যাপার সুভাষ বাবু, আজ খুব খুশি খুশি মনে হচ্ছে। যদি জানিতে আমার কিসের খুশি, তোমরা সবাই নাচিতে যদি জানিতে। দেখ দেখ দেখ, পাটা একবার দাও না, পাটা দাও না। পারে ব্যাপার কেন,
কি নাচবার জন্য কি ঘুমুর পড়াবে? আরে বাবা না ছোট সাহেব, একটু পদ ধুলি নেব। হ্যাঁ তা পদ ধুলি নিতে হবে না, ব্যাপারটা আগে বল। আমি রোজগার করে এনেছি, নিজের রোজগার। আচ্ছা বড়গিন্নি, বড়গিন্নি একবার এসে 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 এসো না, আর একবার পায়ে ধুলে দাও, পায়ে ধুলে দাও। দেখো দেখো দেখো, আমি আজকে রোজগার করে এনেছি নিজের, 500 টাকা। ধরো 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 দাও 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 দাও, এই নাও। আমার মনটা ভালো নেই রে সুভাষ, সত্যিটা কিরকম মন মরা হয়ে ঘরে বসে আছে, আমারও কিছু ভালো লাগছে না। কি হয়েছে তোমার ছোটদা? কিছু হয়নি রে। বলো না আমাকে কি হয়েছে। জানিস সুভাষ, আজ এই ইঞ্জিনিয়ারিং ম্যাগাজিনটায় দেখলাম আমার মডেল মেশিনের মতো নবিকল একটা মেশিনের ছবি ছেপে বেরিয়েছে। বিলেতের একজন মেশিনটা বার করে পেটেন্ট করে নিয়েছে। কত পরিশ্রম, কত টাকা অপচয় করলাম, ধার নিতে নিতে আমার অফিসের প্রভিডেন্ট ফান্ডে একটি পয়সাও নেই। অজিতটা অনেক দেরি করালো, আর এদিকে বিলেতের একজন জিনিসটা বার করে বাজারে ছেড়ে দিয়েছে। বিলেতে যে মেশিন তৈরি করলো তার মেশিন আর তোমার মডেল মেশিন এক হলো কি করে? তাই তো হয়েছে দেখছি। চলো তো ওঠো, পার্সিটা অজিতবাবুর বাড়ি থেকে আগে মেশিনটা নিয়ে আসি, তারপর মিলিয়ে দেখব। ওরা নাকি ওখানে নেই? হ্যাঁ রে, কাল থেকে ওকে ভবানীপুরের বাড়িতেই পাওয়া যাবে। ভবানীপুরের বাড়ি মানে তো এইটা? ও তাই আজ ওর বাড়িতে এত আলো। সকালে ঘুম থেকে উঠেই শুনি ম্যারাকাসের পেট খারাপ। দোহায় তোমার মনটা এখন কুকুরের পেছনে না দিয়ে আমার মামা বাবুর পেছনে, তো আমাদের খুশি। ঠিক আছে ঠিক আছে, সবকিছু সামলে দিলেই তো হলো। জগদীশ কমরা বাতাও। আজ্ঞা মাঠান। ও আমার ঘর কোথায় বলে দাও। এনি মর্নিং সেশন প্লিজ। শোনো, তোমার মেকআপটা একটু সাধারণ করো, কড়া রুজ লিপস্টিক এ সমস্ত বিলিতি প্রসাধন মহাবাবু একেবারে সহ্য করতে পারে না। ঠিক আছে, হারিয়া মনি 8 ঘন্টা মতো স্টেশনে পৌঁছতে হবে, প্লিজ। তুমি কেন এখনো ড্রেস আপ করনি? এই তো ধুতি পাঞ্জাবি। আপনার বাড়িতে গিয়ে দারুন আমাকে শুনলাম যে আপনি বাড়িতে শিফট করেছেন, আমিও সোজা জিনিস নিয়ে আপনার কাছে হাজির হলাম। আচ্ছা আপনি তো স্যার এই অরিজিনাল মডেল মেশিন ফেরত চাইছিলেন? আপনি তো ওটাই এনেছেন নাকি? ফোনে বলেছিলাম বটে, কিন্তু এটা আসলে অরিজিনাল মডেল মেশিনটি নয়। আপনি চিঠিটা ঠিক লিখেছিলেন? আপনার কোনো দোষ নেই স্যার, সাহেবরা যে ভুল করতে পারে সেটা সহজে কেউ বুঝতে চায় না বলেই আমি চিঠিখানা সঙ্গে করে এনেছি। দেখুন কি লিখেছি। মিস্টার অজিত ঘোষ তার মেশিনের আবিষ্কারক, মিস্টার অজিত ঘোষ না করে করেছেন ফস্টার, আর এই ফস্টারই যে মিস্টার অজিত ঘোষ তারও এফিডেভিট আছে। বুঝেছেন কি বুঝেছেন? এই দেখুন এই আন্ডারলাইন করে লিখেছি, এই দেখুন এই লিখেছি, স্পিনিং প্ল্যান্টের অরিজিনাল মডেলটা যেন পাঠিয়ে দেওয়া হয়, আর যদি তোমরা প্রয়োজন মনে করো তাহলে এর একটা কপি করে রাখতে পারো। আপনি ঠিকই লিখেছেন, কিন্তু স্যার ওরা তো ঠিক বুঝতে পারেনি, তাই ওরা অরিজিনাল মডেলটি না পাঠিয়ে ওরই একটা কপি করে পাঠিয়েছে। না না
আমার অরিজিনাল মডেলটা। দেখুন স্যার, আমি সৎ লোক, তাই আপনাকে সত্যি কথাটা বলে ফেলেছি। আচ্ছা, আপনি তো অরিজিনাল মডেলটি তৈরি করেছিলেন। আচ্ছা, এবার ওই অরিজিনাল মডেলটি আর এই কপিটির সঙ্গে মিলিয়ে দেখুন তো কোনো তফাৎ পান কিনা। দেখুন, বুকে হাত দিয়ে বলুন স্যার, বুকে হাত দিয়ে বলুন স্যার, কোনো তফাৎ পাচ্ছেন কি? বুঝেছেন কি বুঝেছেন স্যার? স্যার দেরি হয়ে যাচ্ছে স্যার। ও excuse me mr chunda, I am in a hurry. Okay, can sir, ei je model ta pelen tar koto gulo formalities mane I mean koto gulo document shei korte hobe to ar ekta chithi o chithi chithi ache apnar sir type korte hobe chithi bujhat nirod mali hole amake khobor dio ashun ashun sir ashun oi apnar typewriter एक आदमी टैक्सी से उतार कर सीधा अंदर चलाने मांगता। मैं रुकने बोला, रुकता नहीं, तब भी चला था। ठीक है जी, देखते जेते हावे ना, आमि निजे ही एसे पड़ेछि। आपनी चिनबेन बोले तो मने होच्छे ना। तबुओ ए बाड़ीर मालिक के श्री समरेंद्रनाथ बसु। हाँ सेरम तो जानतम, तो आपनी के? आमि मिस्टर अजित घोषेर प्राइवेट सेक्रेटरी नीरज नंदी। आई सी, তো মিস্টার অজিত ঘোষ আছেন? হ্যাঁ নিশ্চয়ই আছেন, আর একটু বাদে সমরেন্দ্র বাবু এসে পড়বেন। তিনি এসে গেছেন। এসে গেছেন? কোথায়? আপনার সামনে। আমার সামনে? ও আপনি? নমস্কার স্যার, নমস্কার স্যার। জগদীশ, জগদীশ, বড়বাবু এসে গেছেন, ভেতরে খবর দাও। নমস্কার স্যার। স্যার, আমি তো ট্যাক্সি করে চলে এলাম, কোনো অসুবিধা হয়নি। আমার ওই মালপত্তর গুলো দেখো তো। রামচারি জি হাজুর, আমার ভুল হয়নি। কি যে বলেন স্যার, আপনার নিজের বাড়ি? সেই ভরসা দিয়ে তো এসেছিলাম, কিন্তু বাড়ির সামনে এসে দেখি কি ফুলের বেড দুটো নেই কেন? ফুলের বেড, ফুলের জন্য ফুল না হয় বাজার থেকে কিনে আনা যাবে। ডালিয়া? ডালিয়া তো স্যার এই সিজনে ভালো পাওয়া যাচ্ছে না। তবে স্যার আপনি যদি বলেন কিছু কাগজের ডালিয়া আর ওই সিজন ফ্লাওয়ার ওই মার্কেট থেকে। হ্যাঁ আপনি তাই করবেন, তাই করবেন, যতদিন ফুল টুল না পাওয়া যাবে আপনি তাই করবেন। তারপরে ওই সিমেন্ট টিমেন্ট খুঁড়ে একেবারে একটা। ও কথা হচ্ছে না, আমি বলছিলাম কি যে ওইটুকু ফুলের বেডে আমার বাড়িতে একটা কোমলতার ছাপ, একটা কাব্যের স্ত্রী ছিল, সেটা নেই। তাই ভাবলাম যে বাড়িটা আমার কি না। তাছাড়া তোমার ওই দারোয়ান চাকর মানে তোমার ওই সেক্রেটারি পর্যন্ত আমার অচে না। আগে হ্যাঁ স্যার, আমরা তো সবাই নতুন। আর শুধু তোমরা কেন, এ তো আসবাবপত্র সবই তো দেখছি নতুন। ওগুলো স্যার পুরনো হয়েছিল বলে সব বাতিল করে দিয়েছি। কিন্তু পুরনো বলে পিতৃপুরুষের ছবিগুলো সরিয়ে ফেলবে, এটা তো ঠিক কথা না মিস্টার নন্দী? আমার দাদুর, আমার দাদুর বাবা, আমার দাদুর ঠাকুর দাদার, তার বাবা, সেসব ছবি কোথা গেল? কোথায় গেল সেসব ছবি? ওই সেই ছবিগুলো স্যার জানেন স্যার, ব্যাপারটা হচ্ছে যে লোকে যখন জিজ্ঞাসা করে যে এই ছবিটা কার, ওটা কার, তখন তো স্যার ঠিক মতো উত্তর দিতে পারি না। তাই স্যার ওই ছবিগুলো সরিয়ে নামী শিল্পীদের মানে আঁকা ছবি ওখানে টাঙিয়ে রেখেছি, লোকে দেখলেই বুঝতে পারে, আর প্রশ্ন করে না। সবই বুঝলাম মিস্টার নন্দী, নামী শিল্পীরা তাদের কীর্তি নিয়ে আমার বাড়িতে থাকুন, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার বাপ পিতামহের ছবি আমার বাড়িতে থাকবে না, এ তো হতে পারে না। নিশ্চয়ই মা ও ঠিকই বলেছেন। সুনন্দী আগে যেরকম ছিল সব সেরকম করে দেন, ঠিক আগের মতো করে সাজিয়ে দেবেন আপনি। মা ও আমি একটু যাচ্ছি, ওই চুনটা বসে আছে। চুন্ডাকে স্যার চন্দ্র, চন্দ্র ওই ইন্দো জার্মান মেশিনারির লোকাল এজেন্ট।
ও তো বিশেষ ব্যাপার বুঝি। আগে হ্যাঁ ওদের কোম্পানি থেকে আমাদের স্পিনিং কিছু মেশিন নেওয়া হয়েছে তো আমাদের কারখানার জন্য। আগে হ্যাঁ কারখানার জন্য বটে, সেলস এর জন্য বটে। আচ্ছা তো অক্ষয় অচিন্ত এদের তো দেখছি না। আগে মানে ওরা বছর চারেক আগে স্যার ছুটিতে গেছে তো তাই এখনো ছুটি ভোগ করছে। আগে মানে ইয়ে স্যার ওদের জানানো হয়েছিল যে আমি আসছি? স্যার উপায় নেই স্যার, ওরা নেই। শুক্লালটা কোথায় গেল? শুক্লাল কে? ও আমাদের শুক্লাল, ও তো স্যার বছর খানেক আগে ছুটিতে গেছে। এখনো স্যার আপনি তো জানেন স্যার একবার ওরা দেশে গেলে কিছুতেই ফিরতে চায় না। কিন্তু আমার কাজগুলো কে করবে? কেন স্যার জগদীশ, এই জগদীশ, জগদীশ আপনি এসেছেন শুনে। তো তুমি তো আমাদের বৌমা। দেখো 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 ঠিক চিনতে পেরেছি, তুমি সেই বিয়ের সময় ছবি পাঠিয়েছিলে। হ্যাঁ দেখো এসছি তো ফিরে। চলো এবারে আমরা মায়ের ছেলেতে বসে একটু আলাপ করব। মা বাবু মিস্টার নন্দীকে কিছু বলবে? নন্দীকে? ও হ্যাঁ, 12টার সময় আমার গাড়ি পাঠিয়ে দেবেন, আমি একটু ফ্যাক্টরিতে যাব। গাড়ি মানে গাড়ি? মা বাবু আজ আপনার কোথাও যাওয়া হবে না, সারাদিন বিশ্রাম। বিশ্রাম? হ্যাঁ যেন আগে কাজ ছিল না, ধ্যান জ্ঞান বাড়ির সঙ্গে তো কোনো সম্পর্ক ছিল না, তাই এই বিশ্রামের জন্যে শাসন বা অনুরোধ কোনোটাই ছিল না। তুমি যখন বলছো বিশ্রাম তো বিশ্রাম। অক্ষয় অচিন্তকে মেরে ফেলেছি স্যার। কেন? হ্যাঁ স্যার ঝোঁকের মাথায় দুজনকে ফুড পয়জন করে দিয়েছি। পাশে ঘরে যাও তো, ওখানে জার্মান সাহেবের বাচ্চা আছে, লোক করে আমাদের কথাবার্তায় যাবে, জেগে না ওঠ। এবারে বলো। বিদেশি একজন সাহেব ঠিক ওই মেশিনটা আবিষ্কার করে পেটেন্ট নিয়ে বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছে। কে বললে? এই দেখুন না, এতে ছেপে বেরিয়েছে। আমি তো জানতাম না। ন্যাকা সাজবেন না, এখানে আসার আগে আমরা খোঁজ নিয়ে এসেছি ভারতবর্ষে এই মেশিনের সোল সেলিং এজেন্ট হলো সমরেন্দ্র প্রাইভেট লিমিটেড, মানে আপনারা। হতে পারে, কিন্তু সত্যেন জানে এটা আমার মামার ব্যবসা এবং উনি সব কিছু করেন। বিলিতি মেশিনের সেলিং এজেন্ট হবার কথা হয়তো উনি ঠিক করে এসেছেন, তবে উনি তো এইমাত্র পৌঁছলেন। সত্যি মিথ্যে জেনে আমি তোমাকে পরে জানাবো ভাই সত্যেন। কিন্তু আমার মেশিন আর ফস্টার সাহেবের মেশিন একই মডেলের হলো কি করে বলুন? ছোটার মেশিনের ফস্টার মেশিন একই মডেলের হয় কি করে? তারা নিশ্চয়ই মডেলটা আমার হাত থেকে পায়নি। তবে হ্যাঁ সত্যেনের মডেল মেশিনের একটা ফটো আমি মামাকে পাঠিয়েছিলাম, তার থেকে যদি কিছু হয়ে থাকে আমি বলতে পারি। বাজে কথা বলবেন, ছোটার মেশিন মডেলটা কোথায়? কেন ওই যে ও কাকাবাবুই তাহলে সেই ফটো থেকে কাকাবাবু? আর কাকাবাবু কাকাবাবু করো না, সমরেন্দ্র বাবু, সমরেন্দ্র বাবু। কে? আমি। আমি জানতে চাই কেন আপনি আমাদের ঠকালেন, কেন আমাদের মেশিন নিয়ে নিয়েছেন? মেশিন? মেশিনের তো আমি কিছু জানি না। জানেন না? মিথ্যেবাদী, লায়ার, চোর, সুভাষ। কি সুভাষ? ব্যবহার করুন। লায়ার কি হয়েছে? কিচ্ছু হয়নি, ভদ্রতার বাইরে চলে যাচ্ছে না। ব্যাপারটা কি আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? আর সাধু সাজবেন না, চল ছোটা আমরা নিয়ে যাই। সুভাষ, ঠকিয়েছে আমায়, ঠকিয়েছে। কি হয়েছে চোরদা? তোর মনে আছে শান্তি চুলের কাঁটা দিয়ে বেঁধেছিলাম সেটা সরানো, এটা নতুন মেশিন, কাঁটাটা নেই। আমার আমার সব বাসগুলো সই করা ছিল সেগুলো নেই। আমার মডেলের কপি মেশিন এটা,
কেউ পুরোটা কপি করেছে, বুঝলি সুভাষ? কেউ পুরোটা কপি করেছে, আমায় ঠকিয়েছে সুভাষ, চুরি করেছে, ঠকিয়েছে। তুই চলে আয় সুভাষ। কি বলছো, কে ঠকিয়েছে তোমাদের? বলছি যা জানতে এসেছিলাম জেনেছি, বুঝেছি আপনি একটি ঠক জালি আর চচ্চর। চলে চলে আয় সুভাষ। অজিত কি বলছে ওরা? আমিও তো বুঝতে পারছি না, মেশিনটা সেদিন রেখে গিয়েছিল দেখবার জন্য, হঠাৎ আজ আপনাকে এসব কথা কেন বলছে? পাশের বাড়ি আপনার বাল্য বন্ধু স্বর্গীয় কালীনাথ বাবুর ছেলে। আর ছেলে? কালীনাথের ছেলে? কালীনাথের ছেলেরা বলে গেল আমি ঠক, নাম বা পয়সা তো তুমি চাওনি, লোকে ঠকিয়ে নিক আর বেনামিতেই হোক, তোমার কাজের যোগ্যতা প্রমাণিত হয়েছে কিনা বলো, হয়নি? তাহলে তো হয়েছে শান্তি। তবে তাহলে তুমি এভাবে মুখ ভার করে বসে থাকলে দাদা নিজেকে আরো অপরাধী বলে মনে করবে। ওঠো লক্ষ্মীটি, ওঠো। সুভাষ কোথায়? ও, তার তো আজ নেমন্তন্ন আছে। হৃদয় কেন কাঁপি এত, জানি না জানি না জানি না, সে আসবে মোর দুয়ারে, সে আসবে মঙ্গনে আজ তারাই তারাই, দূরে আকাশ আসবে, সে আসবে সে আসবে মোর দুয়ারে, সে আসবে। দাদা বলছিলেন আজ আর সুভাষবাবু বোধ হয় আসবেন না। আসবে না?
তুমি যাবে না নেমন্তন্নি? ভালো লাগছে না। আর এই অবস্থায় গিয়ে আনন্দ করবো তুমি ভাবলে কি করে? কিন্তু খেতে তো হবে। যতক্ষণ ওই জোচুরি আর তাড়িয়ে দেওয়ার প্রতিশোধ নিচ্ছি ততক্ষণ আমার খাওয়াই রুচি নেই। কিন্তু মলয়বাবুরা ভাববেন, ওরা তোমার অপেক্ষায় বসে থাকবে। এত দেখে হলো না, মলয় মীরারও বড় লোক, আমার মতো গরিব বন্ধু সেখানে গেল কি গেল না তা তারা খেয়ালও করবে না। দুদিনের তফাতে বাবা মা মারা গেলেন, তোরা দু ভাই তখন এতটুকু এতটুকু, আমারই বা কত বয়স। তোদের দু ভাইকে নিয়ে যেদিন আমি মামার বাড়ি যাই, কাকা বাবু সে কি কান্না! বললেন, সুবোধ, আমরা দু বন্ধুদের পাশাপাশি সুখে বসবাস করব বলে এখানে বাড়ি করেছিলাম, কিন্তু ভাগ্যে সইল না। তবে তোমায় বলা রইল, যদি কখনো কোনোদিন দরকার মনে করো আমাকে জানাতে দ্বিধাবোধ করো না। তারপর আর কি, আবার যখন এখানে বসবাস শুরু করলাম তখন থেকে উনি বিদেশে, যাও বা ফিরে এলেন শুরুতেই মুখ দেখা দেখি বন্ধ। তবু আমি বলছি সুভাষ, কোথাও নিশ্চয়ই একটা ভুল হয়েছে। সে ভুল আজই আমি শুধরে দেবো। সুভাষ, এমন করলে আমি গলায় জড়িয়ে দেবো, গায়ে হাত তুই কিছুতেই তুলতে পারবি না। ঠিক আছে ঠিক আছে, তোমাদের যা খুশি তাই কর, মার খেতে জন্মেছি মারি খেয়ে দেবো। সেই বরং ভালো, তবু বাবার বন্ধুর গায়ে হাত তুলে তোর হাত আমি কালো করতে দিতে পারি না। কি হয়েছে সুভাষ? কিছু না, চোখটা লাল মনে হচ্ছে, জ্বর হয়নি তো? না না, রাগ হয়েছে? না না। তাহলে হাসছো না কেন? হাসি পাচ্ছে না তাই। একটু হাসো না। না হাসতে পারবো না। আচ্ছা দেখবো তোমার কপালে কিরকম পেট নিয়ে দেখবো, আমাকে শাক চুনি বলো। ঠিক আছে ঠিক আছে, পছন্দ না হয় এবার থেকে ইংরেজিতে গালাগাল দেবো। ডার্লিং, সুইটি, কি গালাগাল দিলে? সোহাগ জানিয়ে গেল। কি বললো? কি ডার্লিং সুইটির মানে, মানে ওই মিষ্টি সোনা। ও তাই বুঝি, ইংরেজিতে ওইসব কথা আছে? সাহেবরাও তাহলে ভালোবাসে? তুমি আমাকে ডিভোর্স করে দাও ব্যাস, তুমি আমাকে ডিভোর্স করে দাও। আরে শাড়ি পরে সংসেজে পাগলা গারদে গিয়ে থাকতে আমি পারবো না। প্লিজ মলি, আমি তো ঠিক করেছিলাম সিক বলে তোমাকে আমি চেঞ্জে পাঠিয়ে দেবো, যদি সত্যেন সুভাষ যে কাণ্ড করলো তারপর মা বাবুর উপর ওয়াচ না রাখলে আমি আমি একলা সামলাতে পারবো না। মলি মলি তুমি বুঝতে পারছো না, আমার আমার বড় বিপদ মলি, প্লিজ। হ্যালো, ইয়েস, কে নীলু? হ্যাঁ বলো। স্যার আপনার মামা অফিসে বেরোতে চাইছেন। এই যে শোনো শোনো। হ্যালো মলি দেবী, আপনি চলে আসুন, শীঘ্রই চলে আসুন, নইলে ভীষণ বিপদ হবে। সব
কাল থেকে তুমি রান্নাঘরে গিয়ে বসে আছো আর আমি এদিকে ডেকে ডেকে সাড়া পাই না। আপনি খেতে শুরু করুন। হ্যাঁ কিন্তু এত খেলে তো আর উঠতে পারবো না, আমার যে আর অফিস যাওয়া হবে না। আপনি অফিস যাবেন কেন? আপনার রিটেল লাইফ, আপনার যা কিছু কাজকর্ম পরিশ্রম সবকিছু আপনার ভাগ্নি, উনি দেখাশুনো করবেন। তা বটে, তবে সত্যেন্দ্রের মেশিন সম্বন্ধে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা একটু জানা দরকার। আর তাছাড়া ওই বিলেতে থাকতে কাগজে দেখেছিলাম যে আমার কতগুলো শেয়ার মানে এক্স্যাক্টলি সেম স্ক্রিপ্ট নাম্বার বিক্রি হয়ে গেছে, সেটা আমি ছাড়া তো কিছু করে সম্ভব হয় জানি না, সেটা অফিসে না গেলে তো বুঝতেও পারবো না। সেটা আপনি অফিসে না গিয়ে বাড়িতে বসে ওর কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন। তা পারি, কিন্তু ব্যাপারটা সব না জেনে অজিতকে যদি জিজ্ঞেস করি সে হয়তো ভাবতে পারে যে আমার বুঝি তার উপর আস্থা নেই। কিন্তু অফিসের সাধারণ কর্মচারীরাও তো তাই ভাবতে পারেন, ভাববে যে ভাগ্নের প্রতি মামা সন্দেহ হয়েছে বলে তাই মামা। না 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 না, অজিত তো সবই পাবে। কথা হচ্ছে যে কেউ যদি ধরো ওকে ঠকিয়ে নেয় বা ওর যদি কোনো লোকসান হয় সেই জন্য আমি। কদিন বাদে তো জেনারেল মিটিং, দেখুন মামা বাবু তখন যদি দেখেন যে ও ঠিক মতো চালাতে পারছে না কিংবা লোকসান করছে তখন আপনি অফিসে সবাইকে জানিয়ে অফিসে এলে গিয়ে ওকে অফিসে বসবেন। তা না হলে হঠাৎ গেলে ওর অসম্মান হবে। তুমি তো ভারী বুদ্ধিমতী মেয়ে বৌমা। হ্যাঁ দেখো তো, এই জিনিসটা আমার মাথা একেবারেই আসেনি। বেশ বেশ, তোমার মত অনুযায়ী তাহলে হবে। হ্যাঁ আমি আর এই জেনারেল মিটিং এর আগে কিছুতেই অফিসে যাব না। নমস্কার। কি চিনতে পারলেন না তো? কে রে ছোট? ব্যাস মিলে গেছে, আপনি বড় বৌদি তো আর আপনি ছোট বৌদি, নিন এবার উঠে দাঁড়ান, নমস্কারটা সেরে ফেলি। সাহেবী বসাকে নিচে হতে ভয়ানক কষ্ট হচ্ছে। কি এখনো চিনতে পারলেন না? আমি মরায় সুভাষের বন্ধু আর এই হচ্ছে আমার বোন মীরা। এই প্রণামটা সেরে ফেলি। ও সাহেবী বসাকে এমনি নমস্কারই যথেষ্ট। দাদারা কোথায়? অফিসে গেছে। আচ্ছা তুমি এসো ভাই, আমি সুভাষকে ডেকে দিচ্ছি। সুভাষ বাড়িতে? হ্যাঁ। অসুখ বিসুখ করেনি তো? অসুখ করবে কেন? তাহলে কাল আমাদের বাড়িতে পড়াতে যায়নি কেন? ওই তো ও ঘরে আছে, যাও না জিজ্ঞেস করবে। এই জানা জানা জান আমি যাচ্ছি। যাও না ও ঘরে আছে, যাও। দাদা তুমি এসো না। তুই জান আমি যাচ্ছি। কি কেমন দেখলেন? কি বলছেন? ঘটকালি করছি বৌদি, ঘটকালি কুলশিলে মিল আছে, লোক লৌকিকতা তত্ত্ব তাপাস যা করতে বলবেন সব তাতে রাজি আছি। শুধু বোনটিকে আপনাদের দুজনের পছন্দ হয়েছে কিনা জানতে পারলি আমি কথাটি দরবারে পেশ করতে পারি। এটা ভালোবাসা টালোবাসা হয়ে কিছু হচ্ছে না তো? ছি 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 ছি, রাম কহ, প্রেম কেম আবার সুভাষের মধ্যে আছে নাকি? ছাগল দিয়ে ভাগুন কি করে যায়? হ্যাঁ যায়। কি করে? কেন বাকি ঘুম পাড়িয়ে? তুমি ঠিক বলেছ। কি মীরা কখন এলে? অনেকক্ষণ। আমার ছাত্রী, ওকে আমি পড়াই। দেখ মিথ্যে কথা। এসো আচ্ছা, আপনারা তো খুব বড় লোক, সুভাষকে আপনাদের এত পছন্দ কেন? আসলে কি জানেন বৌদি, সুভাষকে আমি খুব ভালোবাসি, তাই গোপনে কথাটা আপনাদের কাছে পেড়ে ফেললাম। দেখুন বৌদি, ধনী পাত্র হয়তো অনেক পাবো কিন্তু সৎ পাত্র পাবো কি না? তুমি ওসব নিয়ে চিন্তা করো। মলয় এই দেখো, ও ভেবেছে আমি মানে রাগ করে তোমাদের বাড়িতে যাই। আমি যাবো যাবো, নিশ্চয়ই যাবো, নিয়মিত যাবো, আওয়াজ করে দিই। চেহারাটা ঠিক পেটনি পেটনি মতনই লাগছে, শাকচুনিদের সঙ্গে বেশ ভালোই মানাবে, কি বলিস ছোট? বড় বৌদি
কি যাতা রসিকতা করছো? কি হলো? উনি বুঝেছেন বলেই বাড়ি বলে প্রস্তাব দিতে এসছেন। কিসে? বিয়ে। সে এখন থাক। থাকবে মানে? ওতে আমার মত আছে। ও তোমার মতে কি ধার ধারে? আমরা বড় লোক কুটুম পাচ্ছি, পাকা কথা দিয়ে দিয়েছি। মলয় বাবু যেদিন হুকুম করবে তোমার সুসুর করে ছাদনা তলায় যেতে হবে। এত ক্ষমতা? কিসের নয়, তোমার মতন একটা অচল পাত্রের জন্য উনি অনেক বেশি পণ দিচ্ছেন। মলয় যদি ভেবে থাকে যে সে পয়সা দিয়ে যা হুকুম করবে সবাই হ্যাংলার মতো তাই তামিল করবে, তাহলে সে ভুল করেছে। তুমি ভুল বুঝছিস সুভাষ। না আমি ঠিকই বুঝেছি। শোনো মলয়, তোমার বোন আমার ছাত্রী, তার বেশি কোনো সম্পর্ক তার সঙ্গে আমি রাখতে চাই না। অপরাধ? বড় লোকের সঙ্গে চাকর আর চাকরি ছাড়া অন্য কোনো সম্পর্ক আমি বিশ্বাস করি না। সুভাষ, এ তুমি কি বলছো? দিদিকে মলয় বাবু কি বলছে শোনো। কোনো দরকার নেই, মলয় প্রকারান্তরে আমাকে কিনতে চাইছে, এই তো? দাদা কি বলেছো তুমি ওদের? দাদারা যা বলে থাকে। কেন তুমি ওসব বলতে গেলে? দেখছো তো এখানে তুমি শুধু দাদা না, এখানে তোমার একমাত্র পরিচয় হচ্ছে তুমি ধনীর ছেলে, তুমি বড় লোক। হ্যাঁ ঠিক তাই, হ্যাঁ তুমি বলে দাও তুমি বন্ধুত্ব চাও না, দয়া তুমি চাও না, টাকা দেবে। আর কেউ যদি টাকার প্রয়োজনে টাকা নিয়ে তোমার সঙ্গে সম্পর্ক পাতাতে চায় তার আবেদন তুমি বিবেচনা করে দেখবে। মীরা, লোকের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে শিখতে হবে। এটা তুমি কি করলে? তুমিও বুঝতে পারো না ছোট বৌদি আমার ক্ষোভটা কোথায়। ছোটদার মুখের দিকে তাকিয়ে দেখো সর্বক্ষণ মুখটা কালো হয়ে থাকে, সে কালোতে যদি আমি দুনিয়াটা কালো দেখি আমার অপরাধের কথা বলতে পারো? ওই যে ওই বাড়ি অজিত বাবুর সঙ্গে যেদিন আপনাদের দু ভাইয়ের সে মেশিন নিয়ে ঝগড়া হলো তখন আমি পাশের ঘরে বন্দি ছিলাম। বন্দি? হ্যাঁ, কেন আপনার মনে নেই? সেই অজিত বাবু বলছিলেন পাশের ঘরে জার্মান বাচ্চাটা আছে। শিল্প বিপ্লব ঘটে গেল সেই হারগ্রিভস নিজের স্ত্রীর নামে মেশিনটার নাম দিল জেনি। তার অবস্থা কি হলো? সমস্ত প্রতারকের দল তার পেছনে লেগে তার পেটেন্টটিকে চুরি করে বাজারে বিক্রি করতে আরম্ভ করলো, হাজার হাজার পাউন্ড তারা রোজগার করতে আরম্ভ করলো। কিন্তু হারগিসে কি অবস্থা হলো? শেষ পর্যন্ত না খেতে পেয়ে শুকিয়ে মারা গেলেন। আর আরবিন? আমি জানি। শেষ পর্যন্ত তার কি হলো? তিনি চেতুবোস করে মারা গেলেন। স্যামুয়েল ক্রম্পটন, কাপড়ের কলনিও এত আরো আছে, সে কথা পরে বলবো। সত্যেনবাবু আপনি মশে মুশে পড়বেন না। আচ্ছা সত্যেনবাবু, এই কার্টুনি ছেড়ে আপনি একটা বোনার মেশিন তৈরি করতে পারেন নাকি? পারি বই কি কি চাই মিস্টার চন্দ্র, সেটা আমার সেকেন্ড প্ল্যান ছিল। আপনি মেশিনটা তৈরি করুন, আমি বাজারে পেটেন্ট করে দেবো। একটা পরিপূরক মেশিন তৈরি হলে যে আপনাকে প্রতারণা করেছে তারও মুখোশ খুলে যাবে। তা তো যাবে, কিন্তু মিস্টার চন্দ্র অনেক টাকার দরকার, অনেক টাকার দরকার, অন্তত পক্ষে 5-6 হাজার টাকা তো নিশ্চয়ই। সত্যেনবাবু ধার দেনা যে করে হোক আপনি মেশিনটা তৈরি করুন, মেশিনটি তৈরি হলে আমি বাজারে নিয়ে গিয়ে পেটেন্ট করব এবং মেশিন দেখিয়ে বাজার থেকে আমি অ্যাডভান্স বাবদ আপনার 20-30 হাজার টাকা আপনাকে পাইয়ে দিতে পারবো। কিন্তু এখন এক প্রেজেন্ট আমি দিতে পারছি না। আর আপনি আমার কথা বলছেন, আমি তো চাকরি করি, আপনাকে হয়তো আমি 200-300 টাকা দিতে পারি, তাতে তো ভুলবে না, অনেক টাকার প্রয়োজন। আর ওই যে অজিতবাবু, উনি আমাদের কোম্পানির বিরাট ক্লায়েন্ট আর নিজেও বিরাট ধনী লোক, বুঝলেন না? উনি যদি এসব ব্যাপার জানতে পারেন তাহলে ছুতো নাতা করে আমার নামে কোম্পানিতে কমপ্লেন করে আমার চাকরিটি নিয়ে টানাটানি পড়বে, বুঝেছেন? তাহলে জলি দিদি, আপনি আমাকে দিদি বলেছেন। দিদি বলেছেন? আপনি তো সত্যিকারের দিদি। তাহলে সেই ভরসাতেই বলি দাদা, আপনি ওর নামে পেটেন্ট করিয়ে দেবেন তো? আমি তো সেইভাবেই বলছি, তাঁত ঘরের জন্য যদি উনি ওর একটা নতুন মেশিন করতে পারেন আমি সেটা পেটেন্ট করিয়ে দেবো। পারবো, নিশ্চয়ই পারবো, যদি কেউ আমাকে অন্তত অন্তত 1000-2000 টাকা দেয়। আমি দেব। তুমি? হ্যাঁ, প্রশ্ন করো না, আমি দেব। স্যার আপনার মামা ঘুমুননি স্যার? কেন? একটু আগে আপনি খোঁজ করছিলেন তো আমি বললাম যে আপনি মলি দেবীর অসুস্থ বান্ধবীকে দেখে এসে শুয়ে পড়েছেন।
ভেরি গুড। মামাকে গলাটা এটা উনি বলছিলেন যে এই মেশিন থেকে নাকি একটা আওয়াজ বেরোচ্ছে। আমিও শুনতে পেয়েছি স্যার। তুই কি আজকাল নেশা করছ? কি হলো স্যার? আমার যেন মনে হলো মেশিনটার আওয়াজ শুনলাম। Must be the drinks. তুমি কোথায় ঘুমোতে পারছো না শান্তি? মেশিনের শব্দে ঘুম ভেঙে যাচ্ছে? না, যাদের বুকে অপমানের ব্যথা তারা কেউ ঘুমোতে পারছে না, যেমন তুমি সুভাষ। আর তুমি তবে এবারে বোধহয় ঘুমোতে পারবে। এই ইলেকট্রিক্যাল লাইনের কাজগুলো শেষ হয়ে গেলেই মেশিন তৈরির কাজ শেষ হয়ে যাবে। সত্যি বলছো শেষ হয়ে যাবে? হ্যাঁ সত্যি বলছি শেষ হয়ে যাবে, তবে 2,500 টাকা মতো আরো লাগবে। দেখো টাকার ভাবনায় যেন ঘুম না যায়। সেটা কোনো ভাবনাই না, মেশিন শেষ হয়ে যাবে দেখবে সে খবরে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এবার আমি ঘুমোতে যাব। জানো তোমার ছোটদার মেশিন প্রায় শেষ। সত্যি? হ্যাঁ, তবে আরো 2,500 টাকা লাগবে। তার মানে আবার সেই গয়না? ছোট সাহেব অনেকগুলো টাকা তো গিয়েছে, আবার টাকা চাই? সেই সম্বল যা আছে দিয়ে দেবো, তাতেই কুলিয়ে যাবে। এদিকে এসি দত্তর আমার চোর ভাবে, রোজ গয়না নিয়ে যায়। তারা বলে মালিকের নাম কি? আমার নাম কিন্তু বলো না, তুমি বরং বলো তোমার স্ত্রীর গয়না। তার নাম? তার নাম, তার নাম ও তুমি একটা বানিয়ে কিছু বলে দিও। কাল ভোরে কিন্তু একটা ব্যবস্থা করতে হবে, দেরিতে শুতে যাচ্ছি, ভোর ভোর হয়তো উঠতেই পারবো না। আমার তো মনে হচ্ছে রাতে এত বড় ভোর আর হবেই না। নিশ্চয়ই হবে ভাই, পৃথিবী তো ঘুরছে, রাত যত বড়ই হোক ভোর নিশ্চয়ই হবে। দেখা যাক। আর ভোর হলে কেউ জাগার আগে খবরটা যেন আমি পাই। রাত নেই পৃথিবীটা ঘুরছে তো ঘুরছে, দিন নেই রাত নেই পৃথিবীটা ঘুরছে তো ঘুরছে, রাত যায় দিন আসে সূর্য আবার হাসে, বাধা ধরা একই সেই পৃথিবীটা ঘুরছে তো ঘুরছে, দিন নেই রাত নেই পৃথিবীটা ঘুরছে তো ঘুরছে। শীতের দিনে যে গাছের ডালগুলো মরে যায়, বসন্ত এলে তারা ফুলে আর গুঞ্জনে ভরে যায়, রুক্ষ শীতের দিনে যে গাছের ডালগুলো মরে যায়, বসন্ত এলে তারা ফুলে আর গুঞ্জনে ভরে যায়, সবুজ প্রাণের সাড়া জাগবে তার ছেড়া এক তারা তারি তারে, নতুন গানের সুর লাগবে সবুজ প্রাণের সারা জাগবে তার
ছেড়া এক তারা তারি তারে নতুন গানের সুর লাগবে বিধাতার নিয়মেই বাঁধা ধরা একই সেই পৃথিবীটা ঘুরছে তো ঘুরছে দিন নেই রাত নেই পৃথিবীটা ঘুরছে তো ঘুরছে রাত যায় দিন আসে সূর্য আবার হাসে বাধা ধরা একই সেই পৃথিবীটা ঘুরছে তো ঘুরছে আজকে এই পথ কাল যে নতুন বাঁকে ঘুরে যায় নতুন আকাশ দেখে ডানা মেলে পাখিরা যে উড়ে যায় আজকে এই পথ কাল যে নতুন বাঁকে ঘুরে যায় নতুন আকাশ দেখে ডানা মেলে পাখিরা যে উড়ে যায় মেহের আনালে তারা হাসবে হাল ভাঙা খেয়া তরি কুলে যে আবার সময় হলে ফিরে আসবে মেঘের আড়ালে তারা হাসবে হাল ভাঙা খেয়া তরি কুলে যে আবার সময় হলে ফিরে আসবে চিরদিনই তবু এই বাঁধা ধরা একই সেই পৃথিবীটা ঘুরছে তো ঘুরছে দিন নেই রাত নেই পৃথিবীটা ঘুরছে তো ঘুরছে রাত যায় দিন আসে সূর্য আবার হাসে বাধা ধরা একই সেই পৃথিবীটা ঘুরছে তো ঘুরছে দিন নেই রাত নেই পৃথিবীটা ঘুরছে তো ঘুরছে দু নম্বর লটটা মার্কা দিয়ে রাখুন সবই আপনার স্ত্রীর গয়না কেন সন্দেহ হচ্ছে না না লটে লটে এত গয়না রাখছেন এত টাকা নিচ্ছেন তাই আর কি মেশিন 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 তৈরি বোঝেন ও কারখানা করছেন তাহলে তো টাকা লাগবে আচ্ছা নমস্কার আরে আসুন 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 অনেকদিন পর আর কোথায় আমরা কাজকর্ম পাবো না সাহেব বাড়ি থেকে জিনিসপত্র কিনছেন তাই তো এলাম তা সোনার দাম কত করে যাচ্ছে আরে সেসব কথা পরে হবে এখন বসুন আচ্ছা সুভাষ বাবু গেলেন না হ্যাঁ আপনি চেনেন নাকি হ্যাঁ তা উনি এই গয়নার দোকানে আর গয়নার দোকানে লোকে যে জন্য আসে আর কি ওর স্ত্রীর গয়নার ব্যাপার ওর স্ত্রী হ্যাঁ খুব বড় লোকের মেয়ে প্রচুর গয়না তা যাকে আপনার ব্যাপারটা বলুন ও হ্যাঁ আচ্ছা আপনি পুরনো ডিজাইনের অনন্ত করেন আপনি আমাকে ডাকছিলেন ও এই যে বৌমা ঘুমোচ্ছিলে বুঝি না আমি দুপুরবেলা ঘুমোই না ঘুমো না তাহলে কি করো হ্যাঁ ওই জেগে বসে থাকি ও আচ্ছা একা একা জেগে বসে থাকো তাহলে তুমি বরঞ্চ একটা কাজ করো ওই দিকে গিয়ে দেখো রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ বইটা নিয়ে এসো তো চেয়ারটা টেনে বসো বসে পড়ো শেষের দিকে যত ঝামেলা শেষ হয়েও শেষ হতে চায় সব কাজেই ওই তাল গাছ তাল গাছের ওই আড়াই হাত মানে শেষ আড়াই হাত উঠতেই যত ঝামেলা বুঝেছেন বুঝেছেন তবু কাজ কদ্দূর এগুলো আর দিন পনেরোর মধ্যে শেষ হয়ে যাবে মনে হয় আপনি আমাকে বাঁচালেন আসলে আমি এত হাঁকু বুকু করছি কেন জানেন কাল পনেরোদিন জন্য আমি বোম্বে যাচ্ছি কোম্পানি কাজে পনেরোদিন বাদেই আমি ফিরে আসবো আমি চাইছি কি জানেন এরই মধ্যে এই অজিতবাবুর চোখের আড়ালে থেকে আপনার এই কাজের ব্যবস্থাটা করে যাওয়া
বুঝলেন, আমি কোম্পানিকে গিয়ে বলবো যে আপনার মেশিন তৈরি হয়ে গেছে, আর 15 দিন বাদে আমি ফিরে আসছি, তার মধ্যে আপনার মেশিনটা তৈরি হয়ে যাবে, আর ফিরে এসেই আপনার অ্যাডভান্স রয়্যালটির আমি ব্যবস্থা করে দেবো। চুরি করে হোক, দেনা করে হোক, কষ্ট করে হোক, যেভাবেই হোক আপনি মেশিনটা তৈরি করা শেষ করুন, ধৈর্য আপনার, আপনি আমাকে ফাঁসাবেন না, তাহলে কোম্পানির কাছে আমি মিথ্যেবাজি হয়ে যাবো। কাজে লেগে যান, কাজে লেগে যান, কাজে লেগে যান। এই 15 দিন আমি গড় হাজির থাকবো, পাছে আপনি ঘাবড়ে যান তাই খবরটা দিতে এলাম। আচ্ছা আমি এখন চলে যা, বুঝেছেন কি বুঝেছেন? Oh, who's this? My husband. Ask him to come in. Come on, let's go. I'll leave it over. Bye. Hello. Hello. Hey, bye. Bye. Sorry, Molly. You don't mean not to. তুমি সকাল থেকে বাড়িতে নিখোঁজ, আমাকে বলে আসবে তো? আমি কোথায় যাবো না যাবো সবকিছু কৈফিয়ত দিয়ে আসতে হবে নাকি? দুপুর বেলা একটু ঘুমোতে যাবো, হাজার বার আমাকে ডেকে পাঠাবে আর কতগুলো ড্রাই বই নিয়ে নিজেও পড়বে আর আমাকেও পড়বার জন্য ফোর্স করবে। মাথায় এতখানি ঘুমটা, কতগুলো সিঁদুর মাথায় লাগিয়ে আমি কি তোমার মেড সার্ভেন্ট? ওল্ড ফুল, প্লিজ বি সফট মলি, বি সফট, বি সফট। আমার ম্যারাকাস রইল এখানে পড়ে, আমার ফ্রেন্ড সার্কেল গেল চুলোর ধরে, পাঁচি হোটেল ক্লাব রেস রইল শিখেই তোলা, আমি এখানে গায়ের একটি কলা বধুর মতো শ্বশুরের পিছু পিছু ঘুরছি। এটা যে কি নার্ভ স্ট্রেন হয় তা তুমি কি করে বুঝবে? সে চর্চ যে ওয়াইন খেয়ে ভুলে থাকবো তারও কি জো আছে? যদি বুড়োটা জানতে পারে তো সঙ্গে সঙ্গে হাতফেল করে মরে যাবে। কদিন বাদে আমাদের ক্লাবের টুইস্টের ফাইনাল, বাবদাসকে প্রতি মাসে মাসে আমি টাকা দিয়ে যাচ্ছি অথচ আমি কিছুই শিখতে পারছি না। ড্রাইভ আউট দ্যাট নইসেন্স, ড্রাইভ আউট। আই এম ট্রাইং মাই ডার্লিং, আই এম ট্রাইং। একদিকে মেশিন, একদিকে মিটিং, তার উপর তুমি যদি হাল ছেড়ে দাও, তুমি যদি সরে দাঁড়াও, আর মা বাবু যদি সব টের পেয়ে যান, আমাকে আমাকে সুইসাইড করতে হবে বলে। আমাকে কি করতে হবে আমাকে বলে দাও। হাক, আমার ক্লাব ডান্স থাক, এবার আমাকে কি করতে হবে? তাহলে তুমি যেমন চালাচ্ছ আর কটা দিন ঠিক এরকম চালিয়ে যাও। আমি না তো আজকে বাড়ি গিয়ে মা বাবুকে বলবো, তোমার কোনো বন্ধু বান্ধবের নাম করে বলবো যে তার খুব অসুখ করেছে। তুমি সেই অজুহাতে রোজ 3-4 ঘন্টা করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তুমি এখানে এসে বিশ্রাম নেবে, তুমি এখানে এসে নাচ প্র্যাকটিস করবে, তাও তোমার সময় মতো তুমি ফিরে যাবে। আর যেদিন তোমার কম্পিটিশন সেদিন না তোমার ওই বন্ধুকে মেরে ফেলে একবার রাত পুইয়ে বাড়ি যাবে। আমি সারা রাত ধরে কত চেষ্টা করেছি কিন্তু হলো না, শান্তি হলো না। এর মধ্যে আমার মোটরটাও পুড়ে গেল। ও, 15 দিনের মধ্যে আমি পারব শান্তি। তাতে কি হয়েছে? 15 দিনে না হয় আরো 15 দিন লাগবে। হবে তো, হবে হবে শান্তি, নিশ্চয়ই হবে। কারণ আমার থিওরি ঠিক আছে, আমার ড্রয়িং ঠিক আছে, সময় লাগবে,
আজ হলো না বলে ও যেন আমার উপর রাগ না করে। আচ্ছা তুমি কি বলো তো, সুভাষ কখনো তোমার উপর রাগ করতে পারে? হ্যাঁ রাগ করতে পারি, বারবার যদি হলো না পারবো না পারবো না বলো তাহলে তোমার মেশিন পত্র আমি গঙ্গার জলে টেনে ফেলে দিয়ে আসবো। হবে সুভাষ, হবে, নিশ্চয়ই হবে, আমি বলছি হবে। কিন্তু কি জানিস, ওই ইলেকট্রিক লাইনটা পুড়ে গেল, মোটরটা পুড়ে গেল, মেশিনটা জখম হয়ে গেল, মানে মানে হয়তো আরো হাজার খানিক টাকা লাগবে। ঠিক আছে, টাকার চিন্তা তুমি করো না, ভোর হয়ে আসছে, যাও চান করো, কিছু খেয়ে শুয়ে পড়ো, কাল হয় একটু বেলাতে কাজে বসো, ততক্ষণে সুভাষ টাকা জোগাড় করবে। ওঠো ওঠো, যাও চান করতে যাও। শান্তি, হ্যাঁ ওঠো। কি কি ব্যাপার? হ্যাঁ মুখ গম্ভীর কেন? ও বিক্রয়যোগ্য কিছু নাই বুঝি? তার উপরে মাসে সংসার খরচ শেষ, তোমার ছোট এই মাসে মাইনে পাবে না, উইদাউট পেতে ছুটি নিয়ে মেশিন তৈরি কাজ করছে। সবই বুঝলাম ছোট সাহেব, কিন্তু বলো তো পুরো ডুবেছি না খড়কুটো কিছু বাকি আছে ধরার মতো? দিদির সব কয়না আমার কাছে আছে। বাহ খুব ভালো কথা, দাও বিক্রি করি। সপন আর বিক্রি করা চলবে না, তুমি বন্ধক দিয়ে টাকা নিয়ে এসো, যত কম সুদে যত বেশি পাও। লুকিয়ে না লুকিয়ে না, কেউ যেন জানতে না পারে। না আমি কাউকে বলবো না, তুমি তোমার দিদিকে না বলে থাকতে পারো তো? বললে অবশ্য ভালোই হতো, মনে হয় দিদি না বলতেন না, কিন্তু একবার যদি না বলেন তাহলে তো তারও মতো আর বাধা দেওয়া যাবে না। না তা তো বটেই, এখন দিদিকে না বলে তার গয়না বন্ধক দিয়ে টাকা এনে চালিয়ে নেব, তারপর দিন পনেরো বাদে চন্দ্রদা এসে টাকা দিলে আবার বন্ধকে ছাড়িয়ে গয়না এনে যথাস্থানে রেখে দিয়ে নাকা সেজে বসে থাকবো। এই তো ছোট সাহেব, এই ঝামেলাটা একবার মিটে যাক, তারপর আমি ঢাক ঢোল বাজিয়ে তোমার শিষ্য হব। আরেক ব্যাপার নাম কর, হাত জোড়া ছিল আশীর্বাদ করা হয়নি, জন্ম স্ত্রী হওয়া মানে সতী সাবিত্রী হ। ওকে ও একটা প্রেম নাম করবে নাকি? গেটি কাকা, নিধু কাকা, আমার ছোট যা যদাহি সরিপুষ্ট ভাব, মন্ত্রটা মনে পড়ছে না, সতী সাবিত্রী হওয়া মা, সতী সাবিত্রী হওয়া, জন্ম স্ত্রী হওয়া। তো শোন, অনুর বিয়ে তা তোর দাদা বটু তোকে কিছু লেখেনি? কথাবার্তা চলছে, লিখেছিল। হ্যাঁ কথাবার্তা সব পাকা হয়ে গেছে, কুড়ি দিন পরে বিয়ে, তাই আমি তোদের নিতে এলো। তাড়াতাড়ি? না না না, ওই বটু টাকা দিলে তাই আমি আগে ভাগে নেমন্তন্ন করে যাচ্ছি, তারপরে বিয়ের চার পাঁচ দিন আগে আমি চলন্দর হয়ে নিয়ে যাবো। আরে এসো বাবাজি, এসো এসো, ভালো আছো তো? আপনি ভালো আছেন নিধু কাকা? খবর সব ভালো, বিলক্ষণ সর্বতমঙ্গল, জন্মেশ্রী হও আমার সতী সাবিত্রী হও। বাটি জানো ওই আজকালকার ছেলেদের পেন নাম করাটা উঠে গেছে বুঝছো, সেই জন্য মন্ত্রটাও ভুলে গেছি, এখন যে কেউই পেন নাম করে ওই এক মন্ত্র চালিয়ে। শোনো, কুড়ি দিন বাদে অনুর বিয়ে, তাই আমি নিতে এলো। বেশ তো, আপনি ঘরে গিয়ে বসুন, বিশ্রাম করুন। না বিশ্রাম তো করবোই। বৌমা বাজার যাওয়ার কথা বলছিলে না, টাকাটা আমায় দাও, আমি এই বেলা সেরে আসি। বাজার যাচ্ছে নাকি? আমি আবার একটু ভালো ভালো জিনিস খেতে ভালোবাসি। বেশ তো বলুন না, কি মাছ পছন্দ? তা ধরো তোমার পিটি ম্যাকুটি থেকে টিমি পর্যন্ত, হ্যাঁ ধরো ভালো করে রেটে পাতের সামনে ছবাটি দিয়ে দাও, নিমেষে শেষ হয়ে যাবে। আমি এখানে বেশি দিন থাকছি না, কালই আমার মেয়ের বাড়ি চলে যাবো বুঝছো, তবে এসে ভালো করে খাওয়া দাওয়া করবো। শোনো সত্যি সত্যি আবার পুঁটি মাছ এনে না জানো? হ্যাঁ সত্যি, এটা তো ভালো না, ছোট বউয়ের হাতে বাজার খরচার টাকা কেন? কি কথা বলছি? ছোট বউয়ের হাতে বাজার খরচার টাকা কেন, এটা ভালো না দিদি। কথাবার্তা পরে হবে, আগে চলো কাকার মালগুলো ঘরে তুলে। কোথাও হাত দিও না, এটা সোনা আছে, পরহস্তং গতং ভনং শাস্ত্রে নিষেধ। এই থলিতে সোনা? তোদের কি হয়েছে, কেউ টের পেলে না জানিস? কাল আমি শান্তিপুরে মেয়ের কাছে যাচ্ছি, তাকে একটা বালা গড়িয়ে দেবো, সেই জন্য এই সোনা নিয়ে যাচ্ছি। হ্যাঁ ভালো কথা, তোর একটা ষাট ভরি ওজনের মকর মুখো বালা ছিল না দৃষ্ট, সেই মতো একটা গড়িয়ে দেবো। হ্যাঁ
আছে তো না বিক্রি বাটা করে পেটায় নমো করে দিয়েছিস বিক্রি করব কেন সবই আছে বরঞ্চ দুচারখানা বেরিয়েছে বই কমেনি সব ভয় নেওয়ার মেজো জায়ের কাছে আছে মেজো জায়ের কাছে নেই ও বিক্রি বন্ধ হয়ে গেছে কি বলছেন নিতু কাকা তো তোমার ফুটছে কেন মেজরে শুনেছি ওকে আর ওর ছেলে বিনুকে গ্রাস করেছি তাই সব কাম করেছি আপনি কি নিতু কাকা এরই সামনে কি হয়েছে ছোটর সামনে মেজর কথা বলছি তা তো হলো কি এই মেজো এই আমার ছোট ভাই এখনো বিয়ে করেনি এই মেজো আবার এই ছোট এরই হাতে গয়না এরই হাতে বাজারের টাকা আবার শুনেছি ছেলেটা এরই বাধ্য কিছু মনে করো না মা অনেক বয়স হয়েছে সংসারে অনেক কিছু দেখেছি এরকমই হয় ওই যাই গয়না যাই বন্দুক বিক্রি করে কিন্তু আমাদের সংসারে তা হবে না ওর কাছে আমার যত সর্বস্ব থাকলেও ও না জানিয়ে কখনো সে কাজ করবে না অক্ষয় না না আপনি আমায় ডাকছেন না না আমি ভুল করেছি দাদা দাদা না কবে ফিরেছেন তাও তো জানতে পারলাম না অক্ষয় তুমি তুমি বেঁচে আছো বেঁচে আছি তবে মরার মতন অবস্থা হয়েছিল হ্যাঁ হ্যাঁ সে তোমার আর অচিন্ত সেই ফুড পয়জনিং হয়েছিল এ কি বলছেন আপনি আচ্ছা অচিন্তর সঙ্গে তোমার দেখা হয় আগে হ্যাঁ ও আর আমি তো বড় বাজার একটা দোকান করেছি ও তোমরা আমার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করো তো আচ্ছা যে গাছ ভর্তি ফুল দেখে গেলাম ফুল কি হলো চুরি হয়ে গেছে বাবু চুরি হয়ে গেছে দাম প্যারে কি হজুর আমার গাছের ফুল কি হলো মালিক জানতে হয় হজুর চুরি হয়ে গেছে বাবু নেহে কি ফুল পাহারা দিতে পারো না যোদ্ধ হতে পারো না হুকুম দিজে হজুর আমার হুকুম আমার গাছে যে হাত দেবে ফুল বা কুড়ি ছিঁড়বে তার প্রাণ ছিঁড়ে দেবে যো হুকুম না ওসব করতে হবে না ভালো করে পাহারা দেবে জি चोर धरते पार दे जरूर मैं पलटन से आया हूं इंडो जर्मन मशीनरी और अपना जो लोकल एजेंट मिस्टर चंदो के एक तो देवेन मिस्टर चुंडा के खुद दिन अगे तीन दिन कुड़ी होलो बॉम्बे गए थे ये रात तो कथा थी लो मोने हाँ विशेष काजी आठ के गए थे खूब दौरकार ताला डे काज करूँ ना हमारे बॉम्बे ऑफिस से ट्रांकल करूँ ना वो घनी पेज आ ধন্যবাদ জগদীশ জগদীশ আগে অজিত বাবু কোথায় বোধহয় উনি অফিসে বেরিয়ে গেছেন তোমাকে একটা চিঠি দিচ্ছি তুমি পাশের বাড়ির সুবোধবাবুকে গিয়ে দিয়ে আসবে আচ্ছা সুতো তৈরির মেশিনটার সম্বন্ধে তোমার কাছে সবিশেষ জানতে চাই মিস্টার চন্দ এখানে নেই তাই তুমি এসে আমার সঙ্গে দেখা করবে প্রয়োজনে ক্ষতিপূরণ করব কাকাবাবু ডেকেছেন কাকাবাবু ডেকেছেন এতদিন বাদে বুড়োর মনে হলো ক্ষতিপূরণ করা দরকার না 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 ওরকম জায়গায় যেতে হবে না ক্ষতিপূরণের কোনো দরকার নেই এ কথা কেন বলছিস সুভাষ বৌমা টাকা যোগাচ্ছেন ঠিকই কিন্তু রাজার ঐশ্বর্য তো নেই এদিকে বেনু আর তার মা বিয়েতে যাবে ঠিক করেছেন সে টাকাও নেই তিনিও থমথমে হয়ে আছেন আজই নিধু কাকার ফিরে এসে ওদের নিয়ে যাবার কথা না আমি বরং কাকাবুর সঙ্গে একবার দেখা করি আমার দোষেই যখন আগের মেশিনটা গেছে তখন দেখি না যদি কোনো উপকারে লাগতে পারি
যুদ্ধটা কার বিরুদ্ধে, ওই সমরেন্দ্রনাথ আর অজিত ঘোষের জালিয়াতির বিরুদ্ধে কি না? আজ যখন ছোটদা একটা নতুন মেশিন প্রায় তৈরি করে এনেছে, তখন তার টনক নড়ছে। তোমায় ভালো কথায় বুঝিয়ে সুঝে সব জেনে নিতে চায়। ও কথা কেন বলছিস সুভাষ? টাকার যে স্টেইন অবস্থা সেটা সত্যি কিনা দাদা যদি বুঝে সুঝে কিছু একটা করতে পারে। আমি রাজি নই। তাকে দেখো তুমি এটার দিকে, কিসের জন্য সে এত বড় ঝুঁকি নিয়েছে? কার সম্মানের দিকে তাকিয়ে, কার অপমানের প্রতিশোধ নিতে আমরা দিন রাত না খেয়ে না ঘুমিয়ে তোমাকে সাহায্য করে চলেছি? দাদা, এ আমাদের মস্ত বড় সংকট, আমরা যেন টাকার লোভের কাছে হেরে না যাই। ঠিক আছে, তাই হবে সুভাষ। তুমি কোথায় গেছো? তোমার যা তো কোনো দরকার নেই, বসো বসো। তুমি দাঁড়িয়েছো কেন হা করে ছোট সাহেব? জানো, দেখো না, দেখো না। যে সুভাষ, হ্যাঁ, আমি বলছিলাম তোমাকে কিছু বলতে হবে না, তুমি তোমার কাজটা মন দিয়ে করছো, আমি দেখছি। তৈরি হতে হয়। দেখ, ওই যে বিচে হাটটা ছেড়ে গেছে না, সেটা ওই সুভাষকে দিয়ে বাজার যাওয়ার পর তো সাড়ে টাকাতে ঝালিয়ে নিয়ে আসবে। বিচে হাট? হ্যাঁ রে, ওই যে সেই দুপুরের হাটটা। যাকে তুই গয়নার বাস্কটা নিয়ে আয়, আমি ওকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু দিদি যাবে? চাবিটা হারিয়ে ফেলেছে তো? এত বুড়ো মন তোমার, আমি তোর দিকে খুঁজে রেখে কথা ফেললে চাবি হারিয়ে ফেলে। নিধু কাকা, কি হলো? মাথাটা ঘুরে গেল। কেন? ওরে, তোর মনে নেই সেই বাবা মরে যাওয়ার পর সিন্ধুকের চাবিটা হারিয়ে গেল? তারপর তো সিধু কাকা, মানে আমার দাদারে, পরে ওই সিন্ধুকের চাবি খুঁজে পেয়ে আমার হাতে দিলে, দিয়ে বললো, ওরে নিধু তুই ওরম করছিস কেন, চাবিটা খুলে সিন্ধুকে যা আছে তুই নিয়ে নে। আমি সাত তাড়াতাড়ি চাবি খুলে থেকে মাথা ঘুরে আরম্ভ হয়ে গেল। কারুর চাবি হারিয়েছে শুনলি মাথা ঘুরে। এখানেও দেখবি যে বাস্ক খুলে যে কিচ্ছু নেই, সব ফাঁকা হয়ে গেছে। কি যে বলেন তা ঠিক নেই, কোথায় আপনার ঠক দাদা, আর কোথায় আমার লক্ষ্মী প্রতিমার মতো যা, রোদে ঘুরিস আপনার মাথা গরম হয়ে গেছে। চান করুন, সব ঠিক হয়ে যাবে। চান করবো? হ্যাঁ, তেল দিয়ে চান করুন। প্রকাশ কর, একটু ফুলের তেল নিয়ে। হ্যাঁ, ফুলিল ও? হ্যাঁ, ওই বন্ধকিটা যদি ছাড়ানো যেত না? বাজারে 10 টাকা ছাড়া আর কিছুই নেই। দাদা, ওদের জামাটা যদি পেছনে যায়। কি হলো নীলু কাকা? কিচ্ছু না, বাজার যাচ্ছ? বাজার? হ্যাঁ, আমাদের বাড়িতে তো 10 দিন বাজার বন্ধ, খালি ডাল আর ভাত। শান্তিপুরে আমার ছেলের পাত্রি দেখতে 10,000 টাকা নগদ, বুঝছো? আর শান্তিপুরে একখানে নতুন বাড়ি হলো না। কেন হলো না? কেন? আর ছেলে আমার ম্যাট্রিক ফেল, তার ম্যাট্রিক ফেলে তো দেবে না, তার কাছে এমএ পাস, ও 10,000 টাকাও গেল শান্তিপুরের বাড়ি। ও তাহলে আমার সঙ্গে লাগিয়ে দিন না, আমি তো এমএ পাস হবে না, করবো হবে না মানে রাজ্য তো কবে? তাহলে শুনুন, যদি ওই 10,000 টাকা পাই তাহলে 2,000 আপনার ঘটকালি প্রায় 10 টাকা লেগে যাবে। নিন 10, পাকা কথা আগে দেবেন না, আমি আপনি দুজনে একসঙ্গে গিয়ে দেখবো। পাগল হতো পাকা কথা কখন আগে দিতে আছে? 1,00,000 কত হবে, 1,000টা মিষ্টি খাবো তবে তো পাকা কথা। হ্যাঁ, 2,000 টাকা দেবে তা? না পেতি 10 দিলাম, আর 10 পেলে 2 দেব না? না দেবে দেবে দেবে। তাহলে একবার সত্যি কে? না 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 না, সত্যি নয় সত্যি নয়, শুভশ্র শীঘ্রম শুভশ্র। মানে সত্যি না সত্যি না শুভ কাকা, পেছু যাচ্ছিস কেন? কাজে যাচ্ছি। দুপুর রুদ্রে কোথায় বেরোচ্ছেন? খাওয়া দাওয়া করে যান। না না, শোন, তোর সমস্ত মালপত্র বেঁধে রাখ। হ্যাঁ, আমি 4 দিন পরে ঘুরে এসে তোদের নিয়ে যাব, আর খাওয়া দাওয়া ও লঙ্কা পোড়া তোরা খাস। অদ্ভুত লোক তো, এই বলে ফুলিল দিলাম, এই বলে লঙ্কা পোড়া খাস। নির্ঘাত পাগল, নির্ঘাত পাগল। তা নাহলে তোমাকে ফুলেল তেল আনতে বলে আমাকে বলে কিনা যে তোমার পাত্রী দেখতে গেছি? না না, আমাকে বলে তুই লঙ্কা পোড়া খা।
নিশ্চয়ই মাথাটা খারাপ হয়েছে। সে আর বলতে, একদম পাগল। দিদি দিদি দিদি, যদি সত্যি চাবি খুলে দেখো তোমার গয়নার বাক্স নেই। এই দেখো, ওই পাগলের কথা জেদটাবে দূর, চার দিন বাদেও আসবো বলেছে, তার মধ্যে চাবি ঠিকই পাওয়া যাবে। সমীরণকে ওর পছন্দ হবে, তুমি দেখে নিও। বোধ হয় কাউকে ওর পছন্দ হবে না, সুভাষই ওর মনে দাগ কেটে বসে আছে। কিন্তু আমি নিজে এসে দত্তর দোকানে শুনে এসেছি যে সুভাষ অনেক টাকা নিয়ে একটি বড় লোকের মেয়েকে বিয়ে করেছে। অসম্ভব, বলেছি না ওসব আমি বিশ্বাস করি না। কিন্তু তুমিই তো বলেছো যে মীরা সুভাষের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়ে এসেছে, তাই না? আমি অনেক ভেবে ওদের চাই দেখেছি। বলেছি, কিন্তু তখন বুঝিনি যে সেটা শুধু ওর মুখের কথা, ওর মন বোধহয় সেই সম্পর্কটা চুকিয়ে দিতে পারেনি। তাহলে জি প্রিঙ্কণ্ঠে দেয় মালা, শেষে সে দেয় জ্বালা, সে কি জানতাম, সে কি জানতাম আগে, সে ব্যথা ভুলিতে চেয়ে বড় ব্যথা লাগে, সে কি জানতাম আগে। কারণ কেন ভোলালে আমায় তুমি, তোমায় না দিলে মন ভালো হতো যেন, অকারণ কেন ভোলালে আমায় তুমি, কেন ভোলালে আমায় মিছে অনুরাগে, সে কি জানতাম, সে কি জানতাম আগে। ছিলাম দুজনে কত সুখী, আজ মনে হয় বিরহ ব্যথার চেয়ে যেন আরো জানাময়, আজ কেউ দিলে মন ভালো লাগে না যে, বুকে বড় বাজে সেদিনের কত স্মৃতি, আজ কেউ দিলে মন ভালো লাগে না যে, বুকে বড় বাজে সেদিনের কত স্মৃতি, সেদিনের স্মৃতি মনে শুধু জাগে, সে কি জানতাম, সে কি জানতাম আগে, যে প্রিঙ্কণ্ঠে দেয় মালা, শেষে সে দেয় জ্বালা, সে কি জানতাম, সে কি জানতাম আগে। সস্তা দামে জিনিস কিনে ব্ল্যাক মার্কেট করে তুমি নাকি অনেক টাকা করেছ। তা যদি করতে পারতাম মা বাবু, তাহলে আমার কাজে আপনার মুখাপেক্ষি হয়ে থাকতে হতো না। তাছাড়া আরো অনেক ছোট কথা আমার কানে এসছে। কি শুনেছো বলো? তুমি নাকি আমার বাবা ঠাকুরদা, তার বাবা মানে আমার পূর্বপুরুষদের অয়েল পেন্টিং গুলো কিউরিও ডিলারের কাছে বিক্রি করেছো পুরনো জমিদারদের পোশাকে স্টাডি হিসেবে? আমার বাপ ঠাকুরদার ছবিগুলো বিক্রি করেছো লোকেদের আমাদের খোরাক জোগাতে? শৌখিন সাহেবরা এসব কিনে থাকেন আমি শুনেছি, আমি এ কাজ করতে পারি বলে আপনার সন্দেহ হয়? তবে হয়তো আমার অজান্তে কেউ। হুইজ দ্যাট কেউ? আমি জানি না। তুমি কি এটা জানো?
আমার কতগুলো শেয়ার জাল হয়েছে। কে বলেছে আপনাকে? নাম জেনে তোমার দরকার নেই। কেউ যদি জাল করেই থাকে সে জেলে যাবে। আচ্ছা আপনার ওই আলমারিতে আপনার অরিজিনাল শেয়ার স্ক্রিপ্টগুলো দেখে আপনি নিশ্চিন্ত হতে পারেন। নীরদ, নীরদ। নীরদ কেন? আপনার শেয়ার স্ক্রিপ্টগুলো মিলিয়ে নিতে সাহায্য করবে। আপনার যেমন সন্দেহই হয়েছে। না অজিত, তোমার সঙ্গে আমার কি কথা হলো? বাইরের লোক সে কথা জানবে কেন? তাছাড়া তোমাকে আমি যদি সন্দেহই করতাম তো এত কথা খুলে বলতাম না। আমি বলতে চাইছি যে এসব কথা ওঠে কেন? ওঠে হয়তো কেউ আমার বিরুদ্ধে আপনাকে বিষয় দিতে চাইছে। তা নয়, তোমার নিজের লোকেরা এসব গোলমাল করছে। এই যে অক্ষয়, অচিন্ত মারা গেছে, এ কথা কে বলেছিল? কে বলেছে আপনি বলুন। বোধ হয় নীরদ। নীরদ, ঠিক আছে, আমি নীরদকে ডাকছি। নীরদ। অজিত, যাচানো ভজানো এসব আমি একেবারে পছন্দ করি না। বোধ হয় অন্য কেউ বলেছিল। আমার লোকেরা বাজে কথা বলে না। চুপ করো। তোমার পিএ থেকে দারোয়ান অব্দি সব অপদার্থ। তোমার পিএকে কিছু জিজ্ঞেস করলে সে বলছে ইয়েস স্যার, নো স্যার, দেখছি স্যার, জেনে বলছি স্যার। যদি সে কিছু জানেই না তো হোয়াই হি ইজ হিয়ার? আর ওই 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 জগদীশ, বৌমাকে ডাকতে বললেই লুকিয়ে পড়ে। যদি তাকে খুঁজে পাওয়া যায় তো বৌমা কোথায় সে কিছুই জানে না। বৌমা রোজ তার অসুস্থ বন্ধুকে দেখতে চলে যায়, চার পাঁচ ঘন্টা করে সেখানে থাকে, অথচ বাড়ির ঠিকানাটা কেউ জানে না, বাড়িটা কোথায় কেউ জানে না। সবসময় যেমন একটা চুপ চুপ হাসাস, যেন একটা কনস্পিরেসি চলছে। মা বাবা, ও বৌমা কখন এলে? অনেকক্ষণ এসেছি, সন্ধ্যেবেলা। আপনার জন্য আমি রান্না করছিলাম। তুমি রান্নাঘরে ছিলে? আরে একটু আগের আমাকে বললো কিনা যে তুমি বাড়ি ফেরোনি? এই যে যা তোমাকে বলছিলাম, তোমার লোকজন এমন অপদার্থ যে একটা রান্নাঘরে পর্যন্ত গিয়ে দেখলো না। আসুন, আপনার খাবার সময় হয়েছে। হ্যাঁ, কটা বেজেছে এখন? দশটা। তুমি কি বলো তো মা বাবুকে এত কথা? না না না, ওর কোনো দোষ নেই। আমি কতগুলো কথা ওকে বলবো বলে। চলো তোমার অনেক দেরি হয়ে গেছে। না কেউরে ফুল চোর, হ্যাঁ, আজ পাকাড় লিয়া রোজ রোজ ফুল চুরি করকে ভাগদা, কেউরে বদমাশ চোর, হ্যাঁ। আমার নামে ফুল খামন তা বলা চলে না। তেরা বাগান কা ফুল বদমাশ কাই কর। দাদা কি বলে আমার গায়ে হাত দাও। মামুনি, আমাকে মেরেছে। কি হয়েছে বাবা, কি হয়েছে তোমার? নেই হয়েছে আসমান থেকে গিরল না। আমি জিজ্ঞেস করছি তুমি ওকে ফুল ছিঁড়তে দেখেছো? আমার বাগানে থাকলো কিনা বলে। থাকুক না থাকুক, তুমি ওকে মারবে কেন? সে আমার খুশি, ওকে ফের ফুল ছিঁড়তে দেখে আমি ওকে জিন্দা ছাড়বো না। কি এত বড় কথা? আচ্ছা দেখি তোমার কত বড় ক্ষমতা চলছে। ছেড়ে দাও দিদি, তোমাকে ছেড়ে দাও। দেখো না দেখো না, ওদের বাড়ি দরন ছেলেটাকে কেমন করে মেরেছে দেখো। ছেলে ছাড়ুন, তাহলে বেঙ্গল কে বাদ দিয়ে।
সবাই মিলে আমার দারোয়ানকে ভীষণ মেরেছে, আমাকে আমাকেও মেরেছে। হ্যাঁ ব্যাপার ছোট বৌদিনা কোর্টে যে লড়াই করতে কোনো কাজে রাখতে পারি? না না, এ সামান্য ব্যাপার, উকিলবাবু গেছেন কার সাথে। বুঝলাম, কোনো উপকারই লাগলাম না। ভবিষ্যতে লাগতেও তো পারেন। হ্যাঁ, এখন ওই ভবিষ্যতেই ফর্সা। ও হ্যাঁ, ভালো কথা, সুভাষ বিয়ে করেছে। সুভাষ? হ্যাঁ, কই না তো। তবে সেদিন যে এসি দত্তর দোকানে স্ত্রী গয়না, ওটা আমারই গয়না, বন্দুক দিতে গিয়েছিলাম। এই দেখুন, এই উপকারটা কিন্তু আমি করতে পারতাম ছোট বৌদি। সেটা এখনো করতে পারেন, 2500 টাকা দিয়ে গয়নাগুলো যদি আপনার কাছে ছাড়িয়ে নিয়ে রাখেন তাহলে খুব উপকার হয়। অবশ্য গয়নাগুলো ফেরত নেওয়ার সময় সুদ আসল দুই পাবেন। রাজি, টাকাটা কখন নেবেন? আজই সন্ধ্যেবেলা সুভাষ যাবে আপনাদের বাড়িতে। খুব ভালো কথা, তাহলে নেমন্তন্নই রইল। চলি ছোট বৌদি। আহ বলছি, বিরক্ত করবেন না, মহিলা ক্লায়েন্ট আমার জন্য দাঁড়িয়ে আছে। এই যে এই যে। কি হলো? কখন বেল হয়ে গেছে? ওরা সব আমার সেরেস্টে আপনার জন্য অপেক্ষা করছে। তা আমাকে খবরটা দেবেন তো। এই লোকটার জন্য একেবারে না ছড়বান, বললাম না যে আমার মহিলা ক্লায়েন্ট দাঁড়িয়ে আছে। আসুন আসুন, আমার সঙ্গে আসুন। না না, একটু আস্তে কথা বল, বাইরে ঘরে কুটুম মানুষ নিদু কাকা রয়েছেন। আমরা জেল হাজত ঘুরে এসেছি, যে কি সেটা ওকে জানাবার দরকার কি? ঠিক আছে ঠিক আছে, আমি স্বীকার করছি শব্দ শামা, কিন্তু ওরা যে তোমাদের শুদ্ধ আসামি করে দিল সেটা তোরই জন্য। না সেটা তোমার জন্যে, ছুতনাথা ধরে মামলা মোকদ্দমা যে করেই হোক, চন্দ্রদা আসার আগে ওরা তোমাকে বাধ্য করবে নতুন মেশিনটা ওদের হাতে তুলে দিতে। এতই সহজ? তোমরা যেরকম ঘাবড়ে গেছে তাতে মনে হচ্ছে শুধু সহজ নয়, সেটি তোমাদের পক্ষে সম্ভব। কিন্তু যেদের জন্য জেল হাজত, এতে কার সম্মান বাড়ছে সুভাষ? কেউ মিথ্যে নালিশ করে এক রাত্রির হাজত বাস করালে তাতে সম্মান কমে না বড় গিন্নি, বরং অন্যায়ের সঙ্গে আপোষ করলে তাতেই অসম্মানটা বেশি। সে কথা ঠিক, কিন্তু জেলারাই করি না কেন, তার জন্য টাকার দরকার, সেটা তো অস্বীকার করা যায় না। টাকার দায়িত্ব তো আমি নিয়েছি দাদা, তাছাড়া মামলার দিনপত্র এখন অনেক দেরি। মামলা বলুন, মেশিন তৈরির কাজই বলুন, সব দায়িত্বই আমার, কিন্তু আসল দায়িত্ব তোমার। তোমার এখন এক মুহূর্ত নষ্ট করা চলবে না। এই গোলমালটা না হলে আজ সকালেই কাজটা শেষ হয়ে যেত। ঠিক আছে, আমি আজই মেশিনটা তৈরি শেষ করব। আমি যাচ্ছি দাদা। শোনো বৌমা, এছাড়াও কিন্তু টাকার দরকার আছে। আমি জানি দাদা, দিদি কালকে বাপের বাড়ি যাবেন তো, সে ব্যবস্থা আমি আগে করছি। ওতে আমার অসম্মান। কেন? টাকা ধার নিচ্ছি, সব দিয়ে দেবো। মীরার কাছে আমি ছোট হয়ে যাব। মীরা যদি তোমাকে সত্যি ভালোবাসে এই বিপদে সাহায্যই করবে। আর সম্মান, তুমি ভেবে দেখো, তোমার নিজের সম্মান বড় না পরিবারের সম্মান বড়? আমি তো মনে করি আমার নিজের সম্মানের চাইতে। আমিও তাই মনে করি ছোট সাহেব, আমি আর লজ্জা দিও না, আমি যাব, শুধু তোমার সম্মানের জন্য যাব। কোথায় আবার চললে? দেখি এই মামলা বন্ধ হয় কিনা,
তোমাকে আর বলতে হবে না, কাল আমার ছোট বৌদির সঙ্গে সমস্ত কথা হয়ে গেছে। তবে পরের গয়না আমি রাখতে চাই না, গয়নার লটটা ছাড়িয়ে নিয়ে ছোট বৌদিকে দিও। সত্যি নিজেকে এত ছোট মনে হচ্ছে কেন? আমার ছোট বৌদি তোমাকে সত্যি কথা বলেননি। এসি দত্তর দোকানে গয়নার যে লটটা মর্গেজ দেওয়া আছে সেটা ছাড়িয়ে এনে তোমার কাছে রাখার ইচ্ছে তার আদৌ ছিল না। আসলে দরকার ছিল টাকার। আমাদের পরিবারের সম্মান বাঁচাতে নিরুপায় হয়ে তিনি যে মিথ্যে কথাটুকু বলেছেন তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সব শুনে ছোট বৌদির উপর শ্রদ্ধা আমার আরো বেড়ে গেল, কিন্তু তোমার সম্বন্ধে আমার ভাবনা হচ্ছে সুভাষ, ঝগড়া ছেড়ে এত সাবমিসিভ হয়ে গেলে কেন বলো তো? না না, ঝগড়া তোমার সঙ্গে আমি কোনোদিনই করতে চাইনি। তোমাকে আর তোমার বোনকে আমি সত্যি ভালোবাসি। ইটস আ নিউজ, অথচ সেদিন তুমি আঘাতে আঘাতে মনটা বিষিয়েছিল। সেদিন সেদিন না হয় অন্য যে কোনো দিন যদি তুমি আমাকে ওই প্রস্তাব দিতে আমি হয়তো রাজি হয়ে যেতাম, বিশ্বাস করো। আজও আমি মীরাকে ভালোবাসি। আমি নিজের থেকে হয়তো তোমাকে এসব কথা বলতাম, কিন্তু আজকে আর এ কথা বলার আমার মুখ নেই। নো মোর অফ সেন্টিমেন্ট, আই এগ্রি। কই চলো টাকাটা এনে দি। হ্যাঁ, আমি চেক না ক্যাশ? ক্যাশ। আচ্ছা স্টাডিতে যাও, মীরা আছে। সেদিন তো আমিও অন্যায় করেছিলাম মীরা। না না, অন্যায়টা আমাদেরই। দাদা হয়তো আপনাকে আর পাঁচজনের মতো মনে করে লোক দেখাতে গিয়েছিলেন, সেটা তো তারই অন্যায়। মলয় ঠিকই বুঝেছিল মীরা, লোভ আমারও ছিল তোমাকে বিয়ে করার লোভ। সত্যি সত্যি বলছি আমি লোভী, আর লোভী বলি না আজ আবার এসেছি। আর একটু আগে কিন্তু আমি তোমার দাদার প্রস্তাবে রাজি হয়েছি। দাদা রাজি হয়েছে? হ্যাঁ, ও ভীষণ খুশি হয়েছে। ও আসুক, তুমি নিজেই জিজ্ঞেস করো। ও ভেতরে গিয়েছে টাকা আনতে। টাকা আনতে? টাকা? টাকা কেন? বা ছোট বৌদির কাছে যে ওর কথা দেওয়া ছিল। আর সেই টাকা আপনি নিজের হাত থেকে নেবেন? হ্যাঁ নেব। আপনি যত হীন তা আমি ভাবতে পারিনি। হীন? হ্যাঁ হ্যাঁ হীন, ধূর্ত। এতদিন ভেবেছিলাম আপনারা গরিব, তবু টাকার লোভ নেই। ভেবেছিলাম আপনি সত্যবাদী, কিন্তু এখন দেখছি সেগুলো সব পোশাকের সততা। মীরা তুমি জানো না যে? জানি, ধার বা বল এখন যাই বলুন না কেন, আসলে টাকাটা ঠকিয়ে নেওয়াই ছিল আপনার উদ্দেশ্য। চলে যান, চলে যান সুভাষবাবু। মনের মাঝে আপনার সেই নির্লোভ চেহারাটাই বেঁচে থাকুক, তবু তো মনে মনে সান্ত্বনা থাকবে যে আপনারা গরিব তবু ভিখিরি নন, চোর নন, কাউকে ঠকান না। চলে যান, যান, চলে যান। সুভাষ কোথায় গেল রে? আমি তাকে তাড়িয়ে দিয়েছি দাদা। কেন? আমার ভালোবাসাকে কিছুই নয়, তোমার কাছ থেকে টাকা নিয়ে তবে সে আমায় বিয়ে করতে রাজি হবে। কে বলেছে কথা? তোমার হাতের টাকাগুলো বলছে। টাকাগুলোর কাছে আমি ছোট হয়ে গিয়েছি দাদা। মীরা এর বিয়ের পণ নয়, আমি ওকে উপযাচক হয়ে ডেকে নিয়ে এসেছিলাম। এ তুই কি করলি বলতো? তুই ওকে অপমান করে তাড়িয়ে দিলি। তুই কি ওকে চিনিস না? আমাকে একা যদি বলছিস কেন? আজ রাত্রিরে যেতে না পারিস ঠিক আছে, কাল সকালে যাবো। আর কাল সকালে না হয় কাল রাত্রিরে গিয়ে পরশু দিন বিয়ে বাড়ি পৌঁছলি হবে। বলছি তো আপনাকে অসুবিধা আছে। অসুবিধা আছে? ও বুঝেছি, চাবি পাস নি, সব ফাক্কা। তাহলে আপনার কি? না না, আমার কি? আমার কিছু নয়, দুঃখ হচ্ছে যে তোর গয়নাগুলো চলে গেল। আর তাছাড়া শুধু হাতে বাবার বাড়ি যাবি বা কি করে বল? হ্যাঁ সবই কপাল, কিছু মনে করিস না। চলি ছোট মা, তোমার কোনো দোষ নেই, আমি তোমার কিচ্ছু ডাক করিনি। হ্যাঁ সব অভাবে হয়ে যায় মা। হ্যাঁ আপনি যাবেন না নিধু কাকা, আপনার যদি পায়ে পড়ছি আপনি যাবেন না।
আমি বলছি গয়না আছে, আপনি বিশ্বাস করুন। আর নেহার যদি চাবি পাওয়া নাই যায় তাহলে সুভাষ আসুক, সে আলমারি ভেঙে গয়নার বাক্স বার করে দেবে। আর কত মিথ্যে বলবি ছোট, বাইরের লোকের সামনে মান না খোয়ালেই নয়। আপনি গাড়ি কি শুনছেন কাকা, আপনি যান। না না, আমার আর শুনবার কি আছে, আমি চলন্দার লোক, লোক না পেলেও চলে যাব। তবে গয়নার বাক্সটা হারিয়ে গেল এই যা দুঃখ। চলি চলি ছোট মা, চলি। তুমি নিধু কাকাকে কথা বলতে গেলে কেন? তিনি তো স্পষ্টই বুঝে গেলেন যে চাবি হারিয়েছে, একথা তুমি বিশ্বাস করনি। এরপরও বিশ্বাস করতে বলিস? হ্যাঁ বলছি। সুভাষ ফিরে আসুক, তুমি তোমার গয়নার বাক্স ফিরে পাবে দিদি। আমি সত্যি বলছি দিদি, সত্যি বলছি। আর আর তুমি আমাকে মিছে জোর অপবাদ দিল। কি আমি আমি মিথ্যাবাদী? বিনু বিনু ডাকছো কেন মা? বল বল, তুই ছেলের মাথায় হাত দিয়ে চাবি তুই সত্যি হারিয়েছিস? দিদি তুমি কি, তুমি মা না কি? মামুনি এই তো তোমার চাবি, তোমার পোশাকের তলা রেখেছি না। চাবি ঘরে যাই মামুনি? না, আজ থেকে তুমি আমার ঘরে যাবে। দিদি তুই আর দিদি বলে আমায় ডাকিস নি, আজ থেকে বিনুর মামুনি মরে গেছে। দিদি দিদি না না তা হয় না, বলছি তা হয় না, কেন বিরক্ত করছেন কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি প্রথম লটটা কিনে নিন না, তাহলে তো ছাড়ানো যাবে নাকি? কি আশ্চর্য, আগে সেটা ছাড়ানোর ব্যবস্থা করুন, তারপরে তো বেচবার কথা ভাববেন। তার মানে আপনি ভেবেছেন নাকি আমাদের টাকা পয়সা নিয়ে বলে আমি ঠকি নেবেন নাকি? দেখুন আপনি হল্লা করবেন না বলছি, আমাদের দোকানে একটা সুনাম আছে, কাছে টাকা নাগাতেও যান, বাড়ি চলে যান, দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। হ্যাঁ শুনেন, আপনি ভেবেছেন নাকি আপনি দেবেন না? তার মানে না দেবো না, বলেছি তো দেবো না। দিদি আপনি হবে ঋণ বলছে, মুখের মূল্য নাকি? আলবার আপনাকে দিতেই হবে। হ্যাঁ অনেক কথাই কেন কেন তুমি বৌদির গয়না এনে ছিঁড়েছিলে? ছিঁচি কি বলছ, আমাকে এভাবে সাহায্য করার তোমার কোনো অধিকার নেই। কিন্তু কেন করেছি তা তো তুমি বুঝবে। এই পরিবারের সকলের মনে শান্তি বজায় রাখতে আমি দিনের পর দিন অশান্তিতে ভুগেছি। তোমার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমি সর্বস্ব দিয়ে জোয়া কেলেছি, সে কি আমার অপরাধ? আর বিনুকে মারার প্রতিবাদে আমি যদি সুভাষকে প্রতিকার করতে বলেই থাকি সেও কি আমার অপরাধ? শান্তি, তোমারই জেদের ফলে সংসারে আজ ভাঙন দেখা দিয়েছে। কই সংসারের দিকে তো তুমি কোনোদিন তাকাওনি। আরেকটু চুপ করে থাকো, সুভাষ এলেই সব ব্যবস্থা হয়ে যাবে। সে গয়না আনতে গেছে, তুমি তোমার কাজ করো। তাহলে শোনো শুভ, হ্যাঁ বা না যাই হোক তুমি ওরা তাড়াতাড়ি জানিয়ে দিও, আমি অপেক্ষা করবো। মলিক কোথায়? ওনা তো স্যার আজকে ওই টুইস্ট ম্যাচের ফাইনাল আছে, সারাদাত উনি হোটেলেই থাকবেন। হ্যাঁ তাই তো, আমার তো মনে ছিল না। তুমি একটা কাজ করো, তুমি মামা বাবুকে না এই ওষুধটা খাইয়ে দিও, কেমন? ধরো জলের সঙ্গে মিশিয়ে দেবে, ওরা জানতে কেমন ঘুমিয়ে পড়লে তোমাকে বেশি অবান্ত প্রশ্ন টশ্ন করবেন না। শোনো শেষ কিটগুলো কি হলো? স্যার আলমারির চাবিটা স্যার কিছুতেই খুঁজে পাচ্ছি না, মানে উনি কোথায় রেখেছেন? আমার মনে হচ্ছে ওই বালিশের খোলে ঠোলে বোধ হয়। যেমন করে হোক আজকে রাত্রির মধ্যে আমার অরিজিনাল শেষ কিটগুলো চাই, চাবি চুরি করে হোক যা করে হোক ওগুলোকে নিয়ে এসে আমার এই আলমারিতে ঢুকিয়ে রাখতে হবে, পারবে? চেষ্টা করো স্যার, যদি পারো তোমাকে 5,000 টাকা রিওয়ার্ড দেবো। নিশ্চয়ই পারবো স্যার। আমিও ঠিক সেই কথাই ভাবছিলাম, অজিত যখন ঝোঁকের মাথায় মামলা তুলে নিতে রাজি হয়েছে তখন আর দেরি করা ঠিক হবে না। কিন্তু মামলার কথাই তো আমাদের সব নয়, এখন টাকার কথাটাই হচ্ছে সব।
বিশেষ করে আমি যখন জেনেছি মেশিন তৈরির টাকাটা তুমি কোথা থেকে চুকিয়েছো, আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজি নই। সত্যেন শোন শোন, বৌমা যখন আপত্তি করছেন তখন আমি গিয়ে অজিতকে বলি যে বিশ্বত্যেন তোমার সমস্ত টাইমস গুলো পড়েছে, কাল সকালে সকালে দেরি হয়ে যাবে দাদা, তুমি এক্ষুনি যাও আমি আসছি। শান্তি, আজ তোমার জন্য তীরে এসে তরি ডুবলো, মেশিনটা তৈরি শেষ করে শেষ পর্যন্ত ওই শয়তানটার হাতে তুলে দিতে হচ্ছে। চন্দ্রদা অসময়ে আমাদের কত সাহায্য করেছে, আর সেই মেশিন শেষ করে তুমি অজিত বাবুর হাতে তুলে দেবে, ওকে বলবো কি? তাকে ওই কথাই বলবে যে মামলার দিকে তাকিয়ে বাধ্য হয়ে আমাকে কাজ করতে হয়েছে। তাছাড়া দাদা অজিত তাকে কথা দিয়েছে। না 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 না, তা হয় না, হতে পারে না। দাদা দাদা দাদা, আপনি যাবেন না দাদা, একটু অপেক্ষা করুন, একটা রাত অপেক্ষা করুন। ও যখন বলছে মেশিনটা তৈরি হয়ে গেছে, একটা রাত অপেক্ষা করতে পারবেন না? একটু অপেক্ষা করুন দাদা, অন্তত সুভাষের ফেরা অব্দি অপেক্ষা করুন। শান্তিদেবী কি আছেন? শান্তিদেবী কি আছেন? কেন, ইনি সুভাষবাবু, এসি দত্তের দোকান থেকে ওনারই গচ্ছিত একটা গহনার লট পাওনা টাকাটা না দিয়েই নিয়ে আসবার চেষ্টা করতে গিয়েছিলেন, তাই নিয়ে দোকানদারের সঙ্গে ঝগড়া বচসা হাতাহাতি মতন হয়। সুভাষ আগে, হ্যাঁ, ওরা ধরে সুভাষবাবুকে থানায় জমা করে দিয়েছেন, বর্তমানে উনি হাজতে আছেন। এই খবরটাই শান্তিদেবীকে জানাতে বলেছেন, আপনারা জামিনের ব্যবস্থা করতে পারেন। শুনুন শুনুন, উনি চলে গেছেন, চলো দাদা অজিতের কাছে। কিন্তু সুভাষটা যে ওদিকে, বলছি টাকা হাতে পেলে সব ব্যবস্থা করা যাবে, তুমি আর দেরি করো না, অজিতের কাছে যাও, আমি এখনই আসছি। জিও না, আমার কথা শোনো, অসম্মান হবে, এই পরীক্ষার শেষ রাত্রি, আমরা যেন হেরে না যাই। ছাড়ো না, আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না, আমি বাধা দেবো যতক্ষণ আছি। সরে যাও, তোমার কোনো কথা আমি শুনবো না। আমার জন্য তুমি গয়না চুরি করবে, সুভাষকে জেলে পাঠাবে, অপমানের হাত কি বাঁচিয়ে গেছে বলতে পারো? না না না, আমার কথা যদি সহ্য না হয় তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো, না জন্মের মতো চলে যেতে পারো, আমরা তোমাকে কেউ বাঁচাবো না। তোমাদের কাকা বাবু আর সমরেন্দ্র প্রাইভেট লিমিটেডে থাকছেন না। কেন? সে অনেক ইতিহাস, আর বললে বোধহয় বিশ্বাস করবে না। তুমি কি বিশ্বাস করতে পেরেছিলে তোমরা তিন ভাই ডাকাতি করতে এসেছিলে, এ কথা সমরেন্দ্রনাথই FIR এ লিখেছিলেন? আর সত্যেন তোমাদের এখনো বিশ্বাস করে না যে মেশিনটা জাগিয়ে কথা। মোট কথা, তোমাদের সঙ্গে কোন রকম কম্প্রোমাইজের উনি বিপক্ষে। সবই সম্ভব অজিত, আমি জানতে চাই যে আমাকে না জানিয়ে কেন তুমি এদের সঙ্গে কথা বলছো। চলুন বাইরে গিয়ে কথা বলি, এসব কথা এদের সামনে বলে নিজেদের ছোট করতে চাই না। চলুন। কিন্তু তোমার এই সমস্ত গোপন ব্যাপার আমাকে সন্দিগ্ধ করে তুলছে, তুমি কি করতে চাইছো আমি জানতে চাই। এবারে তো সবই জানলেন আপনি। জেনেছি, আমি বুঝতে পারছি যে সত্যেন্দ্রের আর একটা ফাঁদে তুমি জড়াবার চেষ্টা করছো। কে বলেছে আপনাকে এই কথা? তুমি কি ভাবো, তুমি কি ভাবো আমাকে? তুমি কথা জানো না যে ওই মেশিনটা সম্বন্ধে সব কথা চুন্ডে আমাকে জানিয়েছে। তাহলে এও জেনে রাখুন যে সত্যেন্দ্র সবকিছু জেনেছে এবং জেনে শুনে আজকে এখানে মিটমাট করতে এসেছে। ওদের এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মিটমাট করতে আমি দেবো না। আপনি কি বলতে চাইছেন? জেনে রাখো, আমার কথা যদি তুমি না শোনো তোমাকে আমি আমার সম্পত্তি দেব না, সমরেন্দ্র কটনলেন্সের শেয়ার দেব না, কাল জেনারেল মিটিং এর পরে তোমাকে কোম্পানি থেকে টাকা দেব। আপনি নিজে আপনার কোম্পানিতে থাকতে পারেন কিনা সেই চেষ্টা দেখুন। কি বলতে চাইছেন? চলে যান এখান থেকে, চলে যান।
আমি আপনার কোনো কথা গ্রাহ্য করি না, আমি ওদের সঙ্গে কম্প্রোমাইজ করবো, আমি মিট মাট করবো, আমি গ্রাহ্য করি আপনার কথা। না পেয়ারে দাদা তোমার খারাপ হয়ে গেল, আমার হুকুম ছাড়া কাউকে এখানে ঢুকতে দেবা। মামলা না হয় তার ব্যবস্থা করতে হবে, কালকে সকালে বেল দিতে হবে। আর সব মামলা কি হবে অজিতা? হয়তো সব হয়ে যাবে। আরে বাবা, কাল সকালে সব ঠিক হয়ে যাবে। সবই যখন কাল সকালে ঠিক হয়ে যাবে, তখন শুধু শুধু অ্যাটর্নি ভদ্রলোককে রাত্রিবেলা ডেকে এনে কষ্ট দেয়া কেন? রাত্রির ওয়েল ওয়েল ওয়েল, এই তো সত্যেনকে জিজ্ঞেস কর না এই ব্যাপারটা করতে হয়েছে নাকি, কত রাত্রির জাগতে হয়েছে। কি বলছেন আপনারা? পুলিশ সাথে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, তারপর ও আচ্ছা। তোমাকে তখনই বলেছিলাম যে এসি দত্তর দোকানে যাও, নটাটা ফোন করো, তা নয়। সত্যি দেরি করাটা অন্যায় হয়ে গেছে আমাদের। তোমাকেই আমি সবকিছু বলবো বলে মনস্থির করেছি। যদি আমি সময় না পাই, তুমি অন্তত বৌমাকে বলো, উনি কিছুক্ষণের মধ্যে ফিরে আসবেন। না স্যার, উনি ফিরবেন কি করে? ওনার এক বান্ধবী আজকে মারা গেছেন। উনি ফিরবেন, আমি ওকে আসতে বলেছি। বৌমা আমার ঘরের লক্ষ্মী, উনি চেষ্টা করলে সব দিক রক্ষে হতে পারে। কিন্তু কিন্তু ওর ওর স্বামীর বিরুদ্ধে ওকে আমি বলি কি করে? মিস্টার নন্দে, উনি কখন মারা গেছেন? মারা গেছেন মারা যায়নি, তবে মারা গেলেই বোধহয় ভালো ছিল। এখন ফানি মনে হচ্ছে, আশ্চর্য যে বৌমাকে আমার মনের কথা বলবো ভেবেছিলাম। না না, তোমাকে কিছু বলার সাহস আমার নেই, তুমি যেতে পারো। ছেলে, আপনার অনুমতির অপেক্ষা আমি করবো না। আর ভাববেন না, তার জন্য আমি এতটুকু লজ্জিত। আপনার সঙ্গে আমি অনেক অভিনয় করেছি, তার জন্য আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আর আজ যখন সেটা প্রকাশ হয়ে গেছে, তখন তার জন্য লুকোচুরি ভাবনা কিছুর দরকার নেই। আপনি জানতে চান আমি কোথায় যাচ্ছি? আজ আমাদের ক্লাবে হল নাইট টুইস্টের ফাইনাল, আমি সেখানেই যাচ্ছি। আই উইল ডান্স মেরিলি, আই উইল ডান্স টুনাইট। স্যার স্যার, উনি চলে গেলেন স্যার। হলো না,
যা ভেবেছিলাম তা হলো না। নীরজ, নীরজ, তুমি আমাকে একটা কাগজ দাও, আমি আমি লিখে রেখে যাই যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কি বলছেন স্যার আপনি? আমি জানি আমার সেই স্ক্রিপ্ট চুরি করা, আমাকে বিষ দেওয়া হচ্ছে ওর ডিউটি। না স্যার। তাও বিষটা দাও, আমাকে জানিয়ে দাও, গোপনে দিও না, মেরে যখন ফেলবে অন্তত একটু শান্তিতে মরতে দাও। স্যার আপনাকে ঘুমের ওষুধ খাইয়ে কাল পর্যন্ত ঘুম পাড়িয়ে রাখার কথা, কিন্তু কিন্তু বিষ না স্যার, বিষ নয় স্যার। চিঠিটা পড়ে দেখো, পুলিশের কাছে তোমারই নামে অজিতের কমপ্লেন। আমাকে ক্ষমা করুন স্যার, আমাকে বাঁচতে দিন স্যার, স্যার আমি তো ঘুম করতে চাইনি স্যার। নীরজ, নীরজ, ওঠো, গেট আপ, গেট আপ। জন্মের মতে চলিলাম, আমার খোঁজ করিও না, শান্তি। ঠিকানাটা দিন, আমি ঠিক পাঠিয়ে দেবো। ভালো ভালো ভাড়ার 5 টাকা আপনি দিন, নাহলে কিন্তু আমি পুলিশ ডাকছি। তুমি কোথায় যাবে মা? জানি না, যেদিকে দুচুক যাবে, যে আশ্রয় দেবে। কিন্তু বর্তমানে আমার নিজেরই যে কোনো আশ্রয় নেই, তাহলে তুমি যদি বলো কোথায় যাবে, আমি তোমাকে পৌঁছে দিতে পারি। কোথায় যেতে চাও? আমি তোমার বুড়ো ছেলে, তোমার বাবার মতন, বলো। জানেন, ওরা কেউ বিশ্বাস করে না। ওরা কারা? ওরা আমার সর্বস্ব, আমার সব, আমার ভাসুর, আমার দিদি। আমাকে এতটুকু বিশ্বাস করল না, আমার স্বামী আমাকে তাড়িয়ে দিল, আমার ভাইয়ের মতো দেওয়ার সুবাস তার ত্যাগে মূর্ছাটা ওরা রাখল না। আর আমার ছেলে বলতে বিনু, তাকে ওরা জোর করে আমার কাছ থেকে সরিয়ে নিল। তারপর কি সুখে কোন মুখে সে সংসারে থাকবো বলুন? সুহাস তোমার দেওরের নাম, বিনু, তুমি কোথায় থাকো মা? ভবানীপুর। তাহলে কি তুমি কালীনাথের ছেলের বউ? আপনি কি আমার শ্বশুরকে চেনেন? আমার ভাসুর,
আমার স্বামী সুবোধ সত্যেন। ওদের চিনি না, নাম শুনেছি। ওদের বাবাকে চিনতাম, অত্যন্ত ভালো লোক ছিলেন। এরাও খুব ভালো, তবে আমার কপালে এরা এক রাত্রির মধ্যে সবাই যেন কেমন বদলে গেলেন, বদলে যে রেতে বাধ্য করল। কে বাধ্য করল? ওই যে আমাদের বাড়ির গালা গোয়াজাদের বাড়ি, সে বাড়ির মালিক সমরেন্দ্রনাথ বসু। তুমি ঠিক জানো সমরেন্দ্রনাথ? তাকে তুমি চেনো না? না, তবে তার ভাগ্নে অজিত বাবু, তিনি তার মামার প্ররোচনায় আমাদের সংসারটাকে ভেঙে দিলেন। পড়শি যে এত নীচ হতে পারে। নীচ? হ্যাঁ নীচ। তুমি বোধহয় ভুল করছো, পড়শি তো দূরের কথা, অত্যন্ত আপনার লোক যারা তাদের সঙ্গে কত ভুল বোঝাবুঝি হয়। এই দেখো না, তুমি তোমার অতি নিকট ছাড়া, যাদের ছাড়া তুমি বাঁচবে না, যাদের মুখের একটু হাসি দেখবার জন্য তুমি প্রাণ পর্যন্ত দিতে পারো, তাদেরই প্রতি প্রচন্ড অভিমানে আজ তুমি ঘর ছেড়ে চলে এসছো। কিন্তু আমি ছেড়ে গেছি। তুমি যদি আবার ওদের মধ্যে গিয়ে দাঁড়াও, শত অজিতের সাধ্যে নেই যে তোমার মধ্যে যে শক্তি আছে তাকে বরাবরের জন্য হারাতে পারে। বাবা, তুমি ডাকলে তুমি আমার যোগ্য উত্তরাধিকারে, বড় আশা ছিল মহৎ কিছু করব, ভালোবাসা দিয়ে নতুন কিছু করব, পাচ্ছিলাম না, পালিয়ে যাচ্ছিলাম দূরে, বহু দূরে। হঠাৎ ভাগ্য এসে তোমার হাত ধরে আমার সামনে দাঁড় করিয়ে বলল, পালিয়ে যাচ্ছিস, তোরা বাপ বেটিতে একটা কাপুরুষের ভয় পালিয়ে যাচ্ছিস। কি হলো আপনার? না কিছু না, তোমার বড় অভিমান হয়েছিল কেউ তোমার কথা বিশ্বাস করেনি বলে, তাই না? আমি যা বলবো তা তুমি বিশ্বাস করবে? বলো বিশ্বাস করবে? হ্যাঁ, বিনা দ্বিধায় বিশ্বাস করব। দিদি, এগিয়ে আয়। রাগ দেখানো হয়েছিল, অভিমান দেখানো হয়েছিল, হতচারী পুরাণমুখী শতমুখী, দিদি আমার বিদ্যে বলানো হয়েছে, জন্মের মতো চলি রাম, আমার খোঁজ করিও না। তুই কি, তুই কি রে দিদি, তুই কি দিদি, তুই মায়া মমতা বলে কিচ্ছু নেই, মধ্যে সব বাসি দিয়ে চলে গেলি, খুশি তুই সব পারে, আমি এসে গেছি। এসে গেছ? তোমাকে আছে আমি বলছি, আর কখনো এরকম করবো না। সুভাষ, সামান্য গয়নার কথাটা আমায় বলতে পারলে না? বলছি তো, সব তোমাকে বুঝিয়ে বলছি। ও আর কি বলবে বড় বৌদি, আমাকে শেষটুকু বলতে দিন। ওই তো হাজার থেকে আমাকে আর এটি রত্ন থেকে গয়না দুই ছাড়িয়ে নিয়ে এসেছি। উপায় কি করুন বড় বৌদি, দোষীর ভাগ আমাদেরও তো কম নয়, তাই দোষীকে শুধু সঙ্গে নিয়ে এসেছি, এখন একে শাস্তি দিতে হয়। দিন আর না, ক্ষমা করুন। দিচ্ছি, দুজনকার মাথা ঠুকে শাস্তি দেবো। বাস সম্পত্তিটা
আমি বলবো যে কালকের মতো সুন্দর রাত আমার জীবনে আর আসেনি। আমি বাড়ি যাই স্যার। সে কথা এই বাড়িতে কেন? বাড়ি যেতে চাচ্ছ কেন? মামা কি করছেন? ঘুমোচ্ছেন। আমি যাই সে কাল রাত 10টা থেকে ঘুমোচ্ছেন, রোজ ভোরে ওঠেন, আজ এখনো ঘুমোচ্ছে না, তুমি বাড়ি যাচ্ছ? তোমার তো সন্দেহ হলো না? সন্দেহ কেন স্যার? কিসের সন্দেহ? অজিত সন্দেহ, এত ঘুমোচ্ছেন কেন? মরে টরে জানি তো। সে কি সুবোধ দেখতে পাচ্ছ না? নীরব কিরকম নার্ভাস, আগে তো আমি ওকে কখনো এরকম দেখিনি। তোমরা দেখছো, মানে তোমার সাক্ষী রইলে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, নইলে বাড়ি যেতে চাচ্ছে কেন? আমার ধারণা মামা মারা গেছেন। অজিত মামা? হ্যাঁ, তোমার মামা মরে গেছে। পুনর্জন্ম নিয়ে কালীনাথের বন্ধু হিসেবে আবার আমি এ বাড়িতে ফিরে এসেছি। সাথে ওটা কি কন্ট্রাক্ট? দেখে দেখে তো রেজিস্ট্রি হবে না। যার আবিষ্কার তাকে ফল ভোগ করতে দাও। নীরদেই বুঝি মামা ঘুমোচ্ছেন? ওর কোনো দোষ নেই, ওকে যা শিখিয়েছি ও তাই বলেছে। শুধু বেচারি জানত না যে আমি আবার ফিরে আসবো। যাচ্ছ কোথায় দাও? তোমাকে অ্যারেস্ট করবার জন্য আমি পুলিশ সঙ্গে নিয়ে এসেছি। আমার প্রাণ নাশের চেষ্টা আর এদের ঠকানো তোমার বিরুদ্ধে এই দুটো অভিযোগ। তাছাড়া আমি আপনার আত্মীয় মা বাবা। তুমি আমার আত্মীয় নও, তুমি আমার কেউ নও। দাদু, দাদু, দাদু তুমি যেও না, আমরা তোমাকে একটু খাতির করব। খাতির করবে? হ্যাঁ। এই নাও ধরো, আমার নিজের গাছের ফুল কিন্তু। আচ্ছা, বাহ, খুব সুন্দর। তোমার দারোয়ান তো কেড়ে নিয়েছিল। তুমি আমায় মাফ করো। ও মা, মাফ করবো কি? তুমি বসো, মামুনি বলেছে তোমায় একটু মিষ্টি মুখ করতে হবে। মা, তোমার এই বুড়ো ছেলেকে মিষ্টি মুখ করবার দরকার হবে না। আমার আমার দাদুর মিষ্টি মুখ দেখে আমার প্রাণ একেবারে ভরে গেছে। এসো তো দাদু, দেখ একটু মিষ্টি মুখ করি। দিদি, দিদি এসে গেছি। দিদি ফার্স্ট প্লেনে এসে গেছি, মেশিনটা পেটেন্ট করি তবে এসেছি। বলিনি পরদিন বাদে সমস্ত সংকট কেটে যাবে, তারপর সবাই মিলে একসঙ্গে এখানে বসে। নমস্কার স্যার। নমস্কার। আপনার ট্রাঙ্কল পেয়েই আমি চলে এসেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। কি বুঝেছেন? কি বুঝেছেন? সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।